আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? ভাইয়ারা সবাই একটু কমেন্টে দ্রুত জানিয়ে দাও যে আমার ভয়েসটা একদম ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। আমি কনক শ্রাবণ, আজকে তোমাদের আবার কি ম্যাথ ক্লাস নিব, আজকে হায়ার ম্যাথ নিব, আজকে আমরা হায়ার ম্যাথ নিচ্ছি। হ্যাঁ, তন্ময় ধর, আরে তোমাদের তন্ময় ভাইয়াও ক্লাস করতেছে আজকে। কি অবস্থা ভাই, বলো তো তোমাদের সবার। আচ্ছা ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড সাদা করলে মনে হয় বেশি ভালো হয়। ওকে, পোলাপান কি অবস্থা বলো, সবাই কেমন আছো? আচ্ছা, শামীম আরা, মঞ্জুর, পপি, এম আর, নাবিল, সুরাইয়া, আচ্ছা ঠিক আছে, আবিদ হাসান, অনেক অনেকেই ক্লাস করতেছে। আচ্ছা আসি, আমরা আসলে পড়াশোনা শুরু করি, কি বলো তো? সবাই একটু কমেন্ট আমাকে জানাও, একদম বেসিক থেকে শুরু করব নাকি যেইগুলো পরীক্ষায় আসে ওইগুলো করিয়ে দিয়ে চলে যাবো আর কি? কারণ আজকের চ্যাপ্টারটা আমাদের বেশ ছোট, ধর অন্য দিনের তুলনায় অন্য দিন যেমন অনেকগুলো চ্যাপ্টার থাকে আমাদের, আজকে চ্যাপ্টার মাত্র হচ্ছে একটা। এবং এই চ্যাপ্টারে কি কি প্রশ্ন আসে আমি জাস্ট মার্ক করে দিয়ে করিয়ে দিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের গুড এনাফ, আর কিন্তু আমাদের প্যারা হয় না, ঠিক আছে? তাহলে একটু তোমরা কমেন্ট আমাকে জানিয়ে দাও যে ভাইয়া কোন কোন ম্যাথ গুলো তোমাদের বেসিক থেকে শুরু করব নাকি একদম যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো জাস্ট করিয়ে দিব। একটু কমেন্টে জানাও তো, তাই করে একটু তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও, একদম বেসিক থেকে করব নাকি যেগুলো ইম্পর্টেন্ট জাস্ট ওইগুলো করিয়ে দিব, তাড়াতাড়ি। আর রুবাই রোজা, ইম্পর্টেন্ট গুলা, মুমতাসিরা, তাসনিম, বেসিক গুলা, এম আর, নাবিল, বেসিক থেকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি আর কয়েকজন বলছে ভাই ইম্পর্টেন্ট ম্যাথ, আচ্ছা ঠিক আছে, ম্যাক্সিমামই বলছে ভাই বেসিক থেকে। আচ্ছা, নীল বলছে বেসিক প্লাস ইম্পর্টেন্ট বোথ, শারমিন আক্তার বলছে একদম বেসিক থেকে, তাই তো? আচ্ছা ঠিক আছে, ম্যাক্সিমামই তোমরা বলতেছো একদম বেসিক থেকে শুরু করার জন্য, আমি ক্লাসটা একদম বেসিক থেকেই তাহলে শুরু করি। এবং বেসিকটা একটু দেওয়ার পরে কোথায় চলে যাবো বলো তো? দেন চলে যাবো হচ্ছে আমি ইম্পর্টেন্ট ম্যাথ গুলোতে। আবু সাইম, আচ্ছা, এমডি সাজিদুল ইসলাম বলছে ভাই বেসিক প্লাস ইম্পর্টেন্ট ম্যাথ বোথ, ওকে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, একদম জিরো থেকে শুরু করি আমি। খেয়াল করো, সূচক ও লগারিদম ফাংশন আমরা একদম বেসিক থেকে শুরু করি আগে। তার আগে জিনিস খেয়াল করি, একটা ফাংশনকে, খেয়াল করো একটা ফাংশনকে কত ভাবে এক্সপ্রেস করা যায় বলো তো? একটা ফাংশনকে অনেক ভাবে এক্সপ্রেস করা যায়, এবং এখান থেকে যে ম্যাথগুলো পরীক্ষায় আসে সেটা হচ্ছে ডোমেইনের ম্যাথ এখান থেকে আসে। দুই নম্বরে খেয়াল করো, রেঞ্জের ম্যাথ এখান থেকে আসে, ডোমেইনের ম্যাথ আসে, রেঞ্জের ম্যাথ আসে। এবং তিন নম্বরে কি আসে খেয়াল করো, এখান থেকে আমাদের ইনভার্স ফাংশন আসে। ব্যাস হয়ে গেল, এই হচ্ছে তিন টাইপের ম্যাথ আমাদের এখান থেকে আসে আর কি। তো এই তিন টাইপের ম্যাথ করতে গেলে হয়ে গেল, এটা হচ্ছে আমাদের 9.2। কি কি আমাদের পড়তে হবে আর কি পড়তে হবে না, কোনগুলো পরীক্ষায় আসে কোনগুলো পরীক্ষায় আসে না, বা ইম্পর্টেন্ট আমাদের কোনগুলো, ওইগুলো কিন্তু আমি ভাগ ভাগ করে দিচ্ছি, ডোমেইন, রেঞ্জ, ইনভার্স ফাংশন, এই তিনটে 9.2 থেকে বললে হয়ে গেল। আর 9.1 এ কিন্তু তেমন কোনো ম্যাথ নেই, 9.1 এ কিন্তু মানে বোঝানোর কি ম্যাথও কিন্তু খুব কম, ওইগুলো কি জাস্ট ক্যালকুলেশন গুলো, ট্রিকি ট্রিকি ক্যালকুলেশন, মানে ক্যালকুলেশন গুলো একটু ট্রিকি ক্যালকুলেশন থাকে, এই টাইপের ম্যাথ কিন্তু 9.1 এ বেশি। দেখবা তোমরা জেনারেল ম্যাথে যে এ প্লাস বি হোল কিউ এর ফর্মুলা পড়ছো ওইগুলাই, জেনারেল ম্যাথে লগ এর যে সূচক যে নিয়ম গুলো পড়ছো ওইগুলাই, বাট চেহারাটা একটু ভিন্ন, মানে মেকআপ করার আগে একরকম আর মেকআপ করার পরে আরেক রকম। মানে সহজ কথা যদি আমি বলি, জেনারেল মেথের যে ম্যাথ গুলো আছে ওই জেনারেল মেথের ম্যাথ গুলোকে একটু আপডেট ফর্ম, বুঝতে পারছি? তো 9.1 কিন্তু আমাদের হেডেক না, আমাদের মেন হেডেক কোনটা,
9.2 তো 9.2 আমরা একদম বেসিক থেকে বলবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ প্রো ভার্সন একদম ঠিক বলছো একটু প্রো ভার্সন আর কি আমাদের তাহলে চলে আসি আমরা একটু ফাংশনের মেথডে চলে আসি ফাংশনে তাহলে খেয়াল করি আমরা ফাংশনকে আমরা একটা ফাংশনকে আমরা কত ভাবে এক্সপ্রেস করতে পারি খেয়াল করো একটা ফাংশনকে প্রথমত একদম বেসিক দিচ্ছি কিন্তু আমি ম্যাথে এখন যাচ্ছি না ফাংশনকে আমি গ্রাফের সাহায্যে এক্সপ্রেস করতে পারি মানে একটা গ্রাফ দেখে আমি বলতে পারবো এটা ফাংশন না ফাংশন না এরপরে চলে আসো আমরা চলকের মাধ্যমে প্রকাশ করতে পারবো চলকের মাধ্যমে এবং দুই নম্বরে চলে আসো আমরা সেট সেটের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারবো এরকম তিনটা ওয়েতে ফাংশনকে প্রকাশ করতে পারি সবাই কমেন্টে জানাও তো একটু ভাইয়েরা একটা ফাংশন কয়টা ওয়েতে প্রকাশ করা যায় এক গ্রাফের মাধ্যমে দুই চলকের মাধ্যমে তিন কি বলছি বলো তো আমি সেটের মাধ্যমে বুঝতে পারছি তার মানে হচ্ছে খেয়াল করো আমি প্রথমে সেট নিয়ে একটু এক্সপ্লেন করি একটু সেট নিয়ে এক্সপ্লেন কিভাবে করি খেয়াল করো এই হচ্ছে আমাদের কি সেট a, 1 b, 2 c, কি বললাম 3 দেওয়া আছে এরকম একটা লাইন দিয়ে তোমাকে বললাম ডোমেনের মানটা কত সবাই একটু কমেন্টে জানাও তো ডোমেন কি হয় হ্যাঁ রাহুল দেব রাকিব আহমেদ সৌরভ বিন্দু জাকির তিনটা নাজনীন শান্তা নুসরাত জাহান সালমান ভেরি গুড এস তন্ময় তিনটা তাহলে খেয়াল করো এই যে আমি ফাংশন সেট দিয়ে দিলাম সেট দিয়ে দিলাম এই সেটের খেয়াল করো এই সেটের দেখো তো এখানে আমাদের ডোমেন কোনটা হবে এখানে প্রথম যে উপাদানগুলো থাকে সেগুলো আমার কি বলা হয় বলো তো ডোমেন এরা তো জেনারেল মেথডও পড়ছো যেহেতু অনেকেই কমেন্ট করছে ভাইয়া বেসিক থেকে পড়ানো আগে অনেকেই পড়ো নাই এই শেষ মুহূর্তে এসে পড়তেছো তাই একটু বেসিক দিন এটা কি আমার বলতো ডোমেইন তাহলে আর এটা রেঞ্জ কোনটা বলো তো মনে রাখবা একটা সেটের প্রথম উপাদান গুলাকে আমার কি বলা হয় প্রথম উপাদান গুলাকে আমার কি বলা হয় প্রথম উপাদান গুলাকে আমার কি বলা হয় খেয়াল করো প্রথম উপাদান গুলাকে আমার কি বলা হয় ডোমেইন বলা হয় এই হচ্ছে আমার কি ডোমেইন আর রেঞ্জ বলা হয় কোনগুলো রেঞ্জ ওয়ান আরেকটা কত টু আরেকটা কত থ্রি এই হচ্ছে আমার কি রেঞ্জ এই তো সুমাইয়া মুস্তাফি জান্নাতুন জান্নাতুন বলতে পারছে মাহাদি হাসান আইজুল বলতে পারছে তাহলে ডোমেইনটা বুঝে গেলাম রেঞ্জটা কি বলতো আমরা বুঝে গেলাম তাহলে খেয়াল করি এই যে সেটটা এটাকে কিভাবে প্রকাশ করলাম আমরা এটাকে প্রকাশ করলাম হচ্ছে সেটের মাধ্যমে সেট থেকে আমরা ডোমেইন বের করলাম সেট থেকে আমরা কি বলতো আমরা রেঞ্জ বের করলাম এটুকু সবার ক্লিয়ার দেখো তো কমেন্টে জানাও তো একটু ভেরি গুড ভেরি গুড তাহলে খেয়াল করি আমরা একটু খেয়াল করি আমরা নেক্সট পেজে খেয়াল করি দেখো তো এবং এখান থেকে আমরা আর্টিং বের করতে পারি এই যে ফাংশনটা এই এটা কি ফাংশন কিনা এই সেটটা কি ফাংশন কিনা এটা আমরা কিভাবে বুঝবো খেয়াল করো আমাদের এটার যে প্রথম উপাদান এটার যে প্রথম উপাদান এটার যে প্রথম উপাদান এই তিনটে উপাদান কি একই না ভিন্ন কোন সেটের প্রত্যেকটা উপাদান যদি কি হয় বলতো আমার সমান হয় তাহলে তার নাম কি ফাংশন আর সরি সমান যদি না হয় উল্টা বলছি তার মানে হচ্ছে খেয়াল করো আমি একটু ক্লিয়ার করে লিখি প্রথম উপাদান কি আমাদের ভিন্ন দেখো তো প্রথম উপাদান ভিন্ন কিনা যদি প্রথম উপাদান ভিন্ন হয় তাহলে সেটা কি হবে দেখো তো আমাদের ফাংশন হবে সবাই একটু কমেন্টে জানাও তো বুঝছো কিনা এটা ক্লিয়ার 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 ভিন্ন তাহলে এটা কি আমার ফাংশন তাহলে আরেকটা ম্যাথ আমি দিয়ে দিই আরেকটা ম্যাথ খুব দ্রুত আমি দিব দিলাম তোমাকে কি দেওয়া আছে এখানে দেখো তো স্মল এ কমা ওয়ান আচ্ছা বুঝছি এখানে আমরা এ কমা এক্স বি কমা ওয়াই সি কমা জেড সবাই একটু কমেন্টে এক নম্বরে জানাও তো ডোমেইনের মান কত হবে এটা ডোমেইন কত দুইয়ে বলো এটা রেঞ্জ কত তিনে বলো এটা ফাংশন কিনা
যা চাই করো, এগুলা এমসিকিউ তো আসতে পারে, আবার 2 মার্কের জন্য জ্ঞানমূলকও আসতে পারে, আবার বেসিকটাও ক্লিয়ার হইলো। মানে একের মধ্যে তিন আমরা একসাথে কিন্তু কি কি করছি খেয়াল করো, বেসিকটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে আমাদের পড়ার মাধ্যমে, দুই আবার কি ক্লিয়ার হচ্ছে এমসিকিউ ছোট ছোট ম্যাথগুলো যেগুলো আসে এটা হয়ে যাচ্ছে, তিন জেনারেল ম্যাথে এই টপিকগুলো কিন্তু কি একের আসতে পারে, আবার আমাদের সিকিউ বা মানে সৃজনশীল আসতে পারে, আর হায়ার ম্যাথে এমসিকিউ তো আসতে পারে। ওকে ডোমেন এ বি সি, হ্যাঁ ভেরি গুড, ওরা বলছে ডোমেন নাকি এ বি আর কি হবে সি হবে, রেঞ্জ কি হবে, রেঞ্জ রেঞ্জ কি হবে, দ্বিতীয় উপাদান গুলো হচ্ছে আমার কি রেঞ্জ, তার মানে কি x, y, কি z ফাংশন কি না যাচাই, এটা ফাংশন কি না দেখো তো, এটা ফাংশন কিনা সবাই কমেন্টে জানাও, এটা ফাংশন কিনা, প্রত্যেকটা উপাদান কি ভিন্ন ভিন্ন, তাহলে কি হবে এটা, প্রত্যেকটা উপাদান কি ভিন্ন ভিন্ন কিনা, আচ্ছা আচ্ছা ফাংশন, ভেরি গুড, খন্দকার বোরানুদ্দিন, সালমান বলতে পারছে, রানী পারভী বলতে পারছে, রাজু আহমেদ বলতে পারছে, প্রত্যেকটা উপাদান কি বলতো আমাদের কি ভিন্ন ভিন্ন, তাই এটা কি আমাদের দেখো এটা আমাদের ফাংশন, ঠিক আছে এটা আমাদের কি ফাংশন। ওকে এবং আরেকটা মজার জিনিস তোমরা দেখাবো, তোমরা কি পড়ছো হায়ার ম্যাথের, হায়ার ম্যাথের যে 9.2 যে চ্যাপ্টারটা ছিল এখানে আমাদের গ্রাফ আঁকতে হয় মনে পড়ে, দেখো তো দেখো তো গ্রাফ মনে পড়ে, মনে পড়ে কি পড়ে না, ইয়েস অর নো কমেন্টে জানাও একটু। শামীম আরা মঞ্জুর কবি বলছে স্যার এটা ফাংশন কেমনে, শামীম আরা তোমার জন্য আমি আরেকবার রিপিট করতে দেখো, শামীম আরা এই যে সেটটা দেওয়া আছে প্রথম উপাদান খেয়াল করো, এর প্রথম উপাদান এ, এর প্রথম উপাদান কি বি, এর প্রথম উপাদান কি আমার সি, তাহলে দেখো এটার প্রত্যেকটা উপাদান যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে সেটা কি বলতো আমাদের ফাংশন। স্বামী মারা মঞ্জুর পপি আশা করি এখন বুঝতে পারছো, ওকে 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 ভেরি গুড, ওকে ওকে ওকে, তাহলে আমাদের কি মনে পড়ে 9.2 এ আমরা হায়ার ম্যাথে কি গ্রাফ করছিলাম মনে পড়ে, দেখো এরকম গ্রাফ হইছিল আমাদের, এরকম গ্রাফ আসছিল আমাদের হায়ার ম্যাথে মনে পড়ে কি পড়ে না, হ্যাঁ বা না, এই তো মনে পড়ে, গুড, রাজু আহমেদ মনে পড়ে তাই তো। এখন আমরা যেটা শিখবো খেয়াল করো, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা প্রথমে কি শিখছিলাম, সেট থেকে ফাংশন শনাক্তকরণ, সেট থেকে ফাংশন শনাক্তকরণ। এবার খেয়াল করো দুই নম্বরে আমরা কি শিখবো খেয়াল করো, দুই নম্বরে আমরা শিখবো হচ্ছে গ্রাফ থেকে, খেয়াল করো গ্রাফ থেকে ফাংশন শনাক্তকরণ, এটা আমরা এক নম্বরে পড়ছি, এখন পড়বো কি আমরা দুই নম্বরে কি পড়বো, গ্রাফ থেকে ফাংশন কি শনাক্তকরণ শিখবো, তো দেখি আমরা কিভাবে গ্রাফ থেকে ফাংশন শনাক্ত করা যায়, দেখি তো করা যায় কি না। তোমাকে একটা প্রশ্নের গ্রাফ দিয়ে দিল, এই হচ্ছে x, এই হচ্ছে আমার কি y, x আর হচ্ছে কি y, আচ্ছা এই যে খেয়াল করো এখানে দেওয়া আছে আমাদের এটা, অবশ্যই তুমি নোট করবে, অবশ্যই নোট করবা, আচ্ছা তাহলে বলো তো এই যে তোমাকে দিয়ে দিল এটা একটা গ্রাফ দিয়ে দিল, গ্রাফ দিয়ে বলল এই গ্রাফটা কি ফাংশন নাকি অনয়, ফাংশন নাকি অনয় দেখো তো কি হবে, এরা ফাং কি বলতে পারবা কেউ, ফাংশন নাকি অনয়, পিয়াল দেবনাথ বলছে নো, আচ্ছা কমেন্টে ফাংশন হলে এফ আর যদি অনয় হয় তাহলে এ দাও কমেন্টে ভাবে বুঝাও আমাকে তাড়াতাড়ি ফাস্ট, দেখি তো আমাদের কি হয়,
আচ্ছা ওকে 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 ডান সুন্দর সুন্দর। হ্যাঁ অনেকেই কমেন্ট করছো তোমরা, দেখি এবার কি হয়। এই চ্যাপ্টারে অঙ্কই করি না। আচ্ছা অঙ্ক কখনো হবে না, এ অনেকে বলছে এফ, খেয়াল করো এগুলো কিভাবে করতে হয় দেখো, আমি তুমি ইজি করে তোমাকে বুঝাই দিচ্ছি। খেয়াল করো আমরা একদম যে কাজটা করব, ওয়াই অক্ষ বরাবর, খেয়াল করো ওয়াই অক্ষের রেখা টানবো একটা, ওয়াই অক্ষের সমান্তরে রেখা টানবো। এখানে দেখবো আমার কয়টা বিন্দুতে ছেদ করলো, দেখো তো আমার ছেদ করছে কয়টা বিন্দুতে, সবাই কমেন্টে জানাও কয়টা ছেদ করলো আমার। আমার ছেদ করলো কি একটা বিন্দুতে, যদি আমার একটা বিন্দুতে ছেদ করে তাহলে তার নাম কি বলতো আমার, তাহলে তার নাম হচ্ছে কি আমাদের ফাংশন। ডান সবাই বুঝছি আমরা, যদি আমাদের ওয়াই অক্ষর একটা রেখা আমরা টানবো, অলরেডি হাতে ডান পাশে টানটাই বেটার, যাই হোক একটা বিন্দু ছেদ করলে তার নাম কি বলতো আমার ফাংশন। ডান আচ্ছা একটা একটা, ভেরি গুড ভেরি গুড, জয়িত ব্যাপারী মৈত্রী পারই ভেরি গুড, মুমতাসির তাসনিম ভেরি গুড। এবার চলে আসি পরেরটায়, এবার চলে আসি পরেরটায়, খেয়াল করো এই যে হচ্ছে এটা, খেয়াল এটা হচ্ছে এক্স, এটা আমাদের কি বলতো ওয়াই, এটা এক্স এটা আমাদের কি ওয়াই। তাই যদি আমার হয় তাহলে ম্যাথটা আমি কিভাবে করতে পারি, খেয়াল করো আমার কি করতে হবে, এটা বলতো ফাংশন নাকি অনয়, খুব দ্রুত কমেন্টে জানাও কি হবে আনসার। এফ এফ এপি আপির আবির পাল পল্টু কুর্তিনিয়া মৈত্রী রানী পারই ওকে তন্ময় রাফিয়ানাম এম ডি আরিফ নীরা বাহার ওকে জহিরুল ইসলাম এম ডি রিদুল হাসান মিস্তাকুল মেহনাজ কানিজ ফাতেমা নাজনিন শান্তা পারবা না তাই তো, খেয়াল করো কোনো ব্যাপার না ভাই। ওয়াই অক্ষ বরাবর কি টানবো একটা বলো তো, ওয়াই অক্ষ বরাবর একটা আমরা সমান্তরাল রেখা টানবো। এবার দেখো তো কয়টা বিন্দুতে ছেদ করছে, সবাই কমেন্টে জানাও কয়টা বিন্দুতে ছেদ করছে দেখো একটু। হ্যাঁ দুইটা বিন্দুতে ছেদ করছে রাইট, তাহলে দুইটা বিন্দু ছেদ করলে আমার কি হয়, আমার কি হয় বলো তো অ নয় হয়, আর একটা বিন্দু ছেদ করলে আমার কি হয় বলো তো, আমার কি হয় ফাংশন, ফাংশন হয় ফাংশন। ডান তাই তো, আশা করি তোমরা বুঝছো। তারপর আমি আরেকটা লাস্ট আরেকটা দিব, দেখি তো কয়জন করতে পারে এটা, দেখি তো এটা কয়জন করতে পারে, দেখি তো এটা বলো তো এটা ফাংশন নাকি অনয়, এটা গ্রাফ দেওয়া আছে, এই গ্রাফ দিয়ে তোমাকে বললো ফাংশন নাকি অনয়। ফাস্ট 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 ফাস্ট, হ্যাঁ নতুন জানতে পারছো বুঝছো, নতুন থিম ওকে, বলো তো এটা ফাংশন নাকি অনয়, খুব দ্রুত বলো ফাস্ট বলো কি হবে অ্যান্সার। ওকে 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 এই তো গণওয়ারে সবাই বলছে ফাংশন, ধ্রুবদেবনাথ মতিয়ানি পারুই জহির ইসলাম মুরাদ হোসেন নাজমুন নাহার ফাংশন। কেন খেয়াল করি আমরা, যদি আমরা এইভাবে করে টানি আমরা, তাহলে কয়টা বিন্দু ছেদ করলো আমার একটা বিন্দুতে, আর একটা বিন্দুতে ছেদ করলে আমাদের কি হবে দেখো তো আমাদের, সেটা কি হয় আমাদের ফাংশন হয় তাই তো। ডান এরা কনসেপ্ট আমাদের ক্লিয়ার, এবার তাহলে চলে আসি আমরা, এইটুকু কি আমাদের ক্লিয়ার, তাহলে আমরা ম্যাথে যাবো, এতক্ষণ আমরা কনসেপ্ট আলোচনা করলাম। আচ্ছা রিয়াজুল এমনি রিয়াজুল ঠিক আছে ওকে, এবার চলে আসি আমরা কোথায় চলে আসবো বলতো, এবার চলে আসবো আমরা কোথায় ম্যাথে চলে আসবো, যেগুলো পরীক্ষায় আমাদের আসে আমরা করবো আগে 9.2 টাই আমাদের সবচেয়ে কঠিন লাগে আমাদের কাছে, কারণ আমরা আসলে বেসিকটা বুঝি না, ডোমেন জিনিসটা আসলে কি, রেঞ্জ জিনিসটা আসলে কি, ঠিক আছে এটা আমরা আগে বুঝে নিব ডোমেন কি রেঞ্জ কি, ঠিক আছে। আচ্ছা খেয়াল করি আগে আমরা, তাহলে আমরা আগে ডোমেনের ম্যাথগুলো করব, ডোমেনের ম্যাথগুলো আমরা আগে করব, ডোমেনের ম্যাথগুলো সবাই একটু কমেন্টে জানাও তো এইটুক ক্লিয়ার কিনা, তাহলে আমি ম্যাথে যাব। লামিয়া নূর হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ওকে 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 ওকে, তোমাদের এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট 9.2 চ্যাপ্টারের মধ্যে কিন্তু আছে লগারিদমীয় কি ফাংশন, লগারিদমীয় কি বলছি ফাংশন, তার মানে কি লগ রিলেটেড
যে ফাংশনগুলো আছে ওইটা কিন্তু পরীক্ষায় আমাদের কি আসে সবচেয়ে বেশি আসবে, যে লগ রিলেটেড কি ফাংশনগুলো। তাহলে খেয়াল করি লগের গুলো তো করাবই আমি, তাহলে দুই একটা বেসিক ম্যাথ করিয়ে নিই, দুই একটা বেসিক ম্যাথ করিয়ে নিই, দেন যাব হচ্ছে লগ রিলেটেড ফাংশন আমি যাব। ঠিক আছে, ওকে। তার আগে একটু সহজভাবে যদি আমি বুঝাই তোমাদের ডোমেন কি, ডোমেন হচ্ছে এক্স এর মান, এক্স এর মান, আর রেঞ্জ কি, রেঞ্জ কি খেয়াল করো ওয়াই এর মান। সহজভাবে বুঝালাম, আর অনেক কন্ডিশন আছে আমি হয়তো পরে যাব। ঠিক আছে, এক্স এর মান বের করব, ডোমেন যদি বলে আমি এক্স এর মানটাই বের করব, আর আমার যদি রেঞ্জ বলে আমি কি বের করব ওয়াই এর মানটা বের করব, আর কোনো কথা নাই, এইটুকুই আমার কাজ। এক্স এর মানটাই বের করব আর কি, রেঞ্জ বললে আমি কি ওয়াই এর মানটা বের করব। যদিও এক্সামে কোনগুলো আসবে, লগ এর ম্যাথগুলো আসবে অথবা লন এর ম্যাথগুলো আসবে, বাট বেসিকটা ক্লিয়ার করার জন্য আমি দুই একটা সহজ ম্যাথ দিব তোমাদের। খেয়াল করো কি বললাম, তোমাকে দিলাম হচ্ছে মনে করো দিলাম এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে তোমার, মনে করো এক্স স্কোয়ার মাইনাস 25 দেওয়া আছে, আর এক্স মাইনাস কি দেওয়া আছে 5 দেওয়া আছে। তোমাকে আমি বললাম যে তুমি ডোমেনের মানটা আমাকে বের করে দাও, এবং দুই নাম্বার তোমাকে বললাম রেঞ্জের মানটা তুমি বের করে আমাকে দাও। কিভাবে করতে পারি দেখো তো, অল ক্লিয়ার, ভেরি গুড। এটা হায়ার ম্যাথ ভাইয়া, হায়ার ম্যাথ, হায়ার ম্যাথ। ওকে 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 ওকে, আচ্ছা তাহলে চলে আসি কমন থিমটা শিখো, এরপরে আমরা শিখবো এটার বেসিকটা ক্লিয়ার হয়ে গেলে আমরা চলে যাব লন এবং কি লগের ম্যাথে, যেটা তোমার পরীক্ষায় আসবে। তার আগে একটু বেসিকটা ক্লিয়ার করে নি, ডোমেন মানে খেয়াল করো, ডোমেন মানে কি বের করতে হয় খেয়াল করো, মনে রাখবা ডোমেনের মান যখন তুমি বের করবা তিনটা জিনিস তুমি খেয়াল রাখবা, সেটা কি কি বলো তো, হর। খেয়াল করো এই ফাংশনটা কখন তোমার অসংজ্ঞায়িত হতে পারে, একটা ফাংশন তিনটা ভাবে অসংজ্ঞায়িত হয়, কয়টা ভাবে বলছি আমি, তিনটা ভাবে। একটা কি হর যদি কি হয়, হর যদি আমার কি হয় জিরো হয়, এটা আমার এক নম্বর কন্ডিশন। দুই নম্বরই খেয়াল করো রুটের মধ্যে যদি আমাদের কি আসে মাইনাস মান আসে, রুটের মধ্যে যদি আমাদের কি আসে মাইনাস মান আসে, তাহলে সেটা আমাদের কি হবে অসংজ্ঞায়িত হবে। আর কিভাবে হয় খেয়াল করো, লগের মান যদি কি হয় শূন্য বা এর চেয়ে কি হয় খেয়াল করো, এর চেয়ে ছোট হয়, এর চেয়ে কি হয় বলতো আমার ছোট হয়, এই তিনটা ওয়েতে, এই তিনটা ওয়েতে ফাংশন আমার কি হয় বলতো অসংজ্ঞায়িত হয়, এই তিনটা ওয়েতে ফাংশন আমার কি হবে অসংজ্ঞায়িত হবে। তাহলে খেয়াল করো এটাকে আমার কি বলা হয়, এটাকে বলা হয় লগ, এটা কি বলা হয় আমার হর। তাহলে বলতো এই ফাংশনটা কখন আমার অসংজ্ঞায়িত হবে, অসংজ্ঞায়িত হবে নো, এটা কারেক্ট ওয়ে না। কারেক্ট ওয়ে কোনটা, যদি আমরা বুঝি যে কেন ফাইভ ধরতেছি আমরা, কারণ খেয়াল করো এই তিনটা ওয়ে তো অসংজ্ঞায়িত হয় আমাদের। তাহলে খেয়াল করো আমি যখন ডোমেন নির্ণয় করব, খেয়াল করো ডোমেন নির্ণয়, ডোমেন নির্ণয় কিভাবে করতে পারি খেয়াল করো, এই ফাংশনটা কখন অসংজ্ঞায়িত হবে যদি এর কি হয়ে যায় বলতো হর কি হয়ে যায় জিরো হয়ে যায়, তার মানে হচ্ছে হর ইজ নট ইকুয়াল টু কি জিরো, মানে হর কিন্তু আমার কি হওয়া যাবে না জিরো হওয়া যাবে না, জিরো হলে আমার কি হবে অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে হরের মানটা তুমি বুকের করো, হর মানে কি এক্স মাইনাস ফাইভ ইজ নট ইকুয়াল টু কি জিরো, এক্স এর মান কি হয়ে যাবে না বলতো ফাইভ হওয়া যাবে না, ফাইভ হলে এটা কি হয়ে যাবে অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে খেয়াল করো ডোমেনের মানটা আমরা কি বের করতে পারি, ডোমেনের মানটা আমরা কি বের করতে পারি দেখো, রিয়েল নাম্বার বাদ এই হচ্ছে ফাইভ। সবাই একটু কমেন্টে জানাও তো এইটুকু বুঝছো কিনা, সবাই দ্রুত একটু কমেন্টে জানাও এইটুকু বুঝছো কিনা, এইটুকু বুঝলে চলে যাবো কোথায় বলো লগ লগ আর মনে যাবো। ডান 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 ডান, হ্যাঁ পাঁচ থেকে ক্লাসটা আজকে হচ্ছে, আচ্ছা ঠিক আছে ওকে।
সবাই একটু কমেন্টে জানাও তো এইটুকু বুঝছো কিনা। ক্লিয়ার? সুমাইয়া মুস্তাফি, এমডি রিদেউল হাসান, দীপ বিশ্বাস, এমডি সাদিকুল সাদিক লিমন, একদম আগুন আগুন, ভেরি গুড ভেরি গুড, একদম আগুন লাগতে হবে, আগুন লাগতে হবে। লাস্ট লাইনটা বুঝো নাই? আচ্ছা লাস্ট বুঝা দিচ্ছি ভাইয়া, লাস্টের লাইনটা হচ্ছে ডোমেন লেখার সিস্টেম, মানে যখন এইটুকু তো বুঝছো নর্মাল ক্যালকুলেশন, ডোমেন আমরা এই ওয়েতে লিখি, আর মানে হচ্ছে রিয়েল নাম্বার, এটা মাইনাস বাদ, আর বাদ ফাইভ, পাঁচ বাদে যে কোনো মান হতে পারে, আরটা হচ্ছে রিয়েল নাম্বার ভাই, রিয়েল নাম্বার, আর মানে হচ্ছে রিয়েল, রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার বাংলা কি বাস্তব সংখ্যা। ওকে এরকম ম্যাথ কি আরেকটা দিব নাকি বুঝছো? দেখো একটু, হ্যাঁ লাস্টের লাইনটা হচ্ছে ভাই ডোমেন লেখার সিস্টেম। আমরা ডোমেন কিভাবে লিখি? ডোমেন অলওয়েজ লিখবো যে ডিএম দিয়ে, ডিএম দিয়ে ডোমেন প্রকাশ করা হয়, আর এই যেটা অ্যান্সার হবে ওটা ব্র্যাকেটের ভিতরে ঢুকে যাবে। এক্স আমি মাত্র শিখাইছিলাম, ডোমেন মানে কার মান? এক্স এর মান। রেঞ্জ মানে কার মান? ওয়াই এর মান। ওকে 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 ওকে, আচ্ছা আমার মনে হয় এরকম আর একটা ম্যাথ তোমাদের দেওয়া উচিত, রাইট? আমার কাছে মনে হয় এরকম ম্যাথ আর একটা দেওয়া উচিত, কি বলো? আরেকটা দিব, আরেকবার এমডি আরিফ বলছে ভাইয়া আরেকবার, তাহলে কাজ করি আরেকটা ম্যাথ দিয়ে বুঝাই। নূর আলম, তানিয়া, তানিয়া রেজাউন আলী, ঠিক আছে বুঝছি বুঝছি। তার মানে লগ লনের ম্যাথে যাওয়ার আগে আমরা আরেকটা ম্যাথ করতে হবে, করি আমরা। এফ অফ এক্স ইকুয়াল দেওয়া আছে এক্স স্কয়ার মাইনাস কি 16 ডিভাইড বাই কি দেওয়া আছে এক্স প্লাস 4 দেওয়া আছে। এত হলে কার মান চাওয়া হয়েছে? ডোমেনটা বের করো, ডোমেনটা বের করো, এটা ডোমেনটা বের, ডোমেনটা বের করো, ডোমেনটা বের করো তাড়াতাড়ি ফাস্ট। আজিম মাহমুদ, মিরাজ, ওকে মিরাজ করো দেখি, এটা করো দেখি একটু। ওকে 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 ওকে, এই তো এই তো পারতেছে বলো আবার, এই যে পায় নাকি, এই যে পারছো। সর্বা বিনতে জাকি, তুমি রেঞ্জ বের করে ফেলছো, আর দিলে হয়ে যায় রেঞ্জ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে 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 ওকে, হ্যাঁ রেঞ্জ ঠিক আছে, না ঠিক আছে, ওকে আমি আগে একটা অ্যান্সার দেখতেছিলাম, ঠিক আছে। তাহলে খেয়াল করো আমাদের কিভাবে ম্যাথ করতে হবে, খেয়াল করো একটু, আমার কি এই ফাংশনটা কখন অসংজ্ঞায়িত হয়ে যাবে? যখন হর ইজ নট কি জিরো, তাহলে হরের মানটা কত? এক্স প্লাস 4 is not key 0, the x minus key 4, eta আর ডোমেন কি লিখতে হয়? ডোমেন আর বাদ এই হচ্ছে মাইনাস 4, ডান। সবাইকে এটুকু আমরা বুঝছি, দেখো তো সবাই একটু কমেন্টে জানাও এইটুকু বুঝছো কিনা, দ্রুত দ্রুত দ্রুত। তাহলে আমরা কিন্তু ডোমেন বের করেছি, রাইট? এখন আমাদের কার মানটা বের করতে হবে? রেঞ্জ। এই তো সাদমান সাহারিয়ার, স্বামী মারা মঞ্জুর পপি, তাহলে আমরা একটু রেঞ্জ বের করি, রেঞ্জ রেঞ্জ খেয়াল করে কিভাবে বের করা যায়, রেঞ্জ দেখি আমরা। তুমি এইটুকু মাথায় রাখো, তোমারে কি শিখাইছিলাম? এক্স এর মান কি আমাদের ডোমেন, আর রেঞ্জ কার মান? সবাই কমেন্টে জানাও রেঞ্জ কার মান, এটুকু বললেই ম্যাথ শেষ। তুমি খালি একবার মুখ দিয়ে বলো রেঞ্জ কার মান, ম্যাথ কোন দায়িত্ব আমার, তাড়াতাড়ি বলো রেঞ্জ কার মান, একটু কমেন্টে জানাও। পানি পানি, একদম পানি পানি, তাই তো? আশফিক, আমিন ইসলাম, জেনিফা, ওকে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, আমিন ইসলাম, জেনিফা, ওকে ওকে ওকে, ডান। ওয়াই নাজদিন শান্তা, ওয়াইরমান, আলিফ মাহমুদ, ওয়াইরমান, তাই তো? তাইলে তোমার খেলা শেষ, তোমার তুমি মুখ দিয়ে বলছো ওয়াই মানে খেলা শেষ। এবার দেখো এই যে এফ অফ এক্স দেওয়া ছিল ওয়াই ধরলাম, ওয়াই এক্স স্কোয়ার মাইনাস 16 ডিভাইড বাই এক্স প্লাস 4, এটাকে
কি লিখা যায় x প্লাস 4 ইনটু x মাইনাস 4 লিখা যায় এই হচ্ছে x প্লাস কি 4 পেয়ে গেলাম তাহলে খেয়াল করো x প্লাস 4 কি কাটা তাই কি আমার x মাইনাস 4 থাকে তুমি x এর মান কত পাইছিলা তুমি x এর মান কত পাইছিলা বলো তো মাইনাস 4 পাইছিলা তাহলে x এর মান তুমি বসিয়ে দাও এখানে মাইনাস 4 মাইনাস 4 কি হলো आंसर মাইনাস 8 পেলা তুমি মাইনাস তুমি কি পেলা 8 পেলা তাহলে খেয়াল করো এবার রেঞ্জের आंसर কি লিখতে হয় খেয়াল করো রেঞ্জের आंसर কিভাবে লিখতে হয় খেয়াল করো রেঞ্জের आंसर কি লিখতে হয় খেয়াল করো r f ইকুয়াল কি হয় দেখো r মাইনাস মাইনাস ওকে 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 ডান তাহলে সবাই কি আমরা রেঞ্জটা বুঝছি একটু কমেন্টে জানাও তো রেঞ্জটা বুঝছি কিনা খুব দ্রুত একটু কমেন্টে জানাও রেঞ্জটা বুঝছি কিনা ওকে 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট আচ্ছা আর হতে বাদ কেন মানে আর মানে রিয়েল নাম্বার মানে সকল রিয়েল নাম্বারের জন্য সত্য শুধুমাত্র কি এই মাইনাস 8 বাদে বুঝতে পারছি এই জায়গায় মেটা দেখো এই আর বাদ আর মানে কি আমার রিয়েল নাম্বার রিয়েল বাংলা কি বাস্তব সংখ্যা বাস্তব সকল বাস্তব সংখ্যার জন্য ডোমেইন সত্য জাস্ট কি 5 ছাড়া কেন 5 ছাড়া কেন 5 ইজ ইকুয়াল টু x এর মান বসাও তোমার কি হয় 5 মাইনাস 0 হয়ে যাবে হর তোমার 0 হয়ে যাবে হর 0 হওয়া মানে কি অসংজ্ঞায়িত হয়ে যাবে এই জন্য বুঝতে পারছি সাদমান সাদিক লিমন তাহলে আমরা চলে আসি এবার পরীক্ষার মেতে এইবার চলে আসি পরীক্ষায় কোনগুলো আসবে ভাইয়ারা খেয়াল করো পরীক্ষার মেতে আসি এতক্ষণ বেসিক দিলাম এত সহজ ম্যাথ পরীক্ষায় আসবে না পরীক্ষায় কি আসবে একটু পেঁচানো ম্যাথ পরীক্ষায় আসবে তাহলে খেয়াল করি একটু আমরা পেঁচানো ম্যাথ করে দেখি আমরা একটু পেঁচানো ম্যাথ করি খেয়াল করো পেঁচানো ম্যাথ করে একটু খেয়াল করো ওয়াই ওয়াই ইজ ইকুয়াল কি দেওয়া আছে আমার লন লন কি দেওয়া আছে 4 প্লাস x ডিভাইড বাই লন কি দেওয়া আছে 4 প্লাস x ডিভাইড বাই কি 4 মাইনাস x দেওয়া আছে ওকে এখান থেকে আমার কার মান চাওয়া হয়েছে আমাকে বললো ডোমেইনের মানটা বের করতে দেখি ডোমেইনের মানটা বের করি কিভাবে করা যায় দেখা যাক কিভাবে করা যায় এটা কি পারবা নাকি একটু সহজ দিব আগে একটু কমেন্টে জানাও তো সবাই একটু কমেন্টে জানাও এটা মনে একটু কঠিন হয়ে যাবে তোমাদের জন্য আর একটু সহজ দিই আগে দাও আর একটু সহজ এটা করো আগে আগে এটা করো f অফ x ইকুয়াল টু কি দেওয়া আছে আমার দেখো log log কি 5 প্লাস কি দেওয়া আছে 3x 5 প্লাস 3x দেওয়া আছে এর কার মান চাওয়া হয়েছে খেয়াল করো এর কার মান চাওয়া হয়েছিল এর ডোমেইনের মানটা বের করো তো ডোমেইনটা ডোমেইন ওকে 4, মাইনাস 4 পারবো না তানিয়া আচ্ছা যেহেতু সবার জন্য ক্লাস আগে এই ম্যাথটা করি তো আমরা আগে আমরা এই ম্যাথটা করি আগে আমরা এই ম্যাথটা করি তারপর অন্য কোথাও যাই আমরা এই তো এত সহজ আচ্ছা নাইজা সুলতানা পপি মুর্শিদা মাসুদ ওকে ওকে এই তো খেয়াল করো এখানে ডোমেইনের মানটা আমরা কিভাবে বের করব দেখো ডোমেইনের মানটা এখানে ডোমেইনের মানটা আমি কিভাবে বের করব দেখো তো মাহবুবা ঐশি মৈত্রী পারই এস তন্ময় জাফর হোসেন জহির ইসলাম দেখো তো এই ম্যাথটা আমরা কিভাবে করতে লগ কি দেওয়া আছে 5 প্লাস 3x মানে কি তোমাদের আগেই বলছিলাম লগের মান কি যদি 0 হয় তাহলে মানটা দেখো তো ক্যালকুলেটরে প্রেস করো লগ 0 হলে आंसर কি আসবে অসংজ্ঞায়িত আসবে না
লগ যদি আমাদের মাইনাস টু হয় তাহলে মানটা কি আসবে? অসংজ্ঞায়িত আসবে না, তার মানে লগের মান কখনো কি হতে পারে না। খেয়াল করো, এই যে তোমার চাইলেই বাসায় নিজে নিজে চেক করতে পারো, নিজে নিজে চেক করতে পারো, লগের মান যদি তুমি কি করো জিরো দাও তাহলে কি আসবে? ম্যাথ ইরর আসবে। তার মানে কি? এটা পসিবল না, অসংজ্ঞায়িত। লগের মান তুমি যে মাইনাস ফাইভ দাও তাহলে তোমার কি আসবে? ম্যাথ ইরোরই আসবে। তার মানে কি খেয়াল করো, তার মানে হচ্ছে এইগুলা করা কিন্তু আমাদের পসিবল না, এগুলা করা কিন্তু আমাদের পক্ষে পসিবল না। তাহলে খেয়াল করি আমরা কিভাবে ম্যাথ করতে পারি, খেয়াল করো, ডোমেইন, তার মানে হচ্ছে ফাইভ প্লাস থ্রি এক্স গ্রেটার দেন কি বলো তো, আমাদের জিরো ধরতে হবে, শূন্য হচ্ছে আমরা কি ধরবো, আমরা জিরো ধরবো। তাই যদি আমরা ধরি তাহলে আনসার কি আছে দেখো, মাইনাস থ্রি এক্স গ্রেটার দেন মাইনাস কি ফাইভ। তাহলে খেয়াল করো এক্স এর মান তোমার কি আসবে, এভাবে করা যাবে না, কারণ মাইনাস আছে বোথ সাইডে, বোথ সাইডে মাইনাস ওয়ান দ্বারা যদি গুণ করি তাহলে কি আসবে, থ্রি এক্স লেস দেন কি ফাইভ, কারণ উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করলে বা ভাগ করলে সাইনটা কি যায়, উল্টে যায়। তাহলে খেয়াল করো এক্স এর মান তোমার কি আসছে, ফাইভ বাই তোমার কি আসছে থ্রি। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি খেয়াল করো, এটা কিন্তু আমার লেস দেন ইকুয়ালে আসছে। এই কথাটা বাংলা মিনিং কি, বাংলা মিনিং কি খেয়াল করো, ফাইভ বাই থ্রি এর তে ছোট, এক্স এর মান ফাইভ বাই থ্রি এর ছোট, কত ছোট এটাকে আমরা জানি, কত ছোট, কত ছোট এটা কিন্তু আমরা জানি না। যে আমরা না জেনে থাকি তাহলে খেয়াল করো তার মানে কি, মাইনাস একশো হইতে পারে আর মাইনাস এক কোটিও হতে পারে। তাহলে আমরা ডোমেইনটা আমরা কিভাবে আনসার লিখতে পারি, ডোমেইনটা আমরা কিভাবে আনসার লিখতে পারি খেয়াল করো, আমরা লিখতেই পারি মাইনাস ফাইভ বাই থ্রি কমা কি ইনফিনিটি, এমন লিখতেই পারি আমরা। সবাইকে এটুকু বুঝছো বলো তো, সবাই একটু কমেন্টে জানাও তো বুঝছো কিনা। ওকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার তো মনে হয় আমি ভুল করছি, আমার তো মনে হয় আমি ভুল করছি, একটা ক্যালকুলেশনে ভুল করছি, এই দাও ক্যালকুলেশনে ভুল হয়ে গেছে, একটা চেক করে নাও ভাইয়ারা, একটু একটু চেক করে নাও, থ্রি এক্স ইরার দেন মাইনাস ফাইভ, এক্স ইয়ালে কি হবে মাইনাস ফাইভ বাই থ্রি, এমন আসছে, এমন হবে, এক্স ইয়ালে মাইনাস ফাইভ বাই থ্রি। তার মানে কি, এক্স এর মান মাইনাস ফাইভ আর থ্রি হচ্ছে অনেক বড় হতে পারে, কত বড় হতে পারে আমি জানি না, তাই ধরবো কি বলতো, আমি ডোমেইন আমি কি ধরবো, আমি ডোমেইন ধরবো হচ্ছে কি বলতো, যেখান থেকে মাইনাস ফাইভ বাই থ্রি কমা কি বলতো আমাদের ইনফিনিটি। সবাই দেখো তো একটু বুঝছো কিনা। এম ডি ইমরান সাফায়াত, হ্যাঁ ভাই ভুল করছিলাম, মুনতাসিরা তাসনিম, হ্যাঁ ভাইয়া ভুল করছিলাম একটু, মাহাদি হাসান আইজুল, মাহাদি হাসান আইজুল ভাইয়া আরেকটা ম্যাথ করে বুঝাই দিই, একই ম্যাথ বারবার না বুঝাইয়া এরকম আরেকটা ম্যাথ দিয়ে বুঝাই দিই, দেখো তো বুঝো কিনা। সাদমান সাদিক লিমন, সাদমান সাদিক লিমন তোমাকে বলছি খেয়াল করো, কেন আমরা গিটারদের নিলাম, আচ্ছা কে কে বলতে কি তো, সাদমান নয় আমাকে প্রশ্ন করছে, সাদমান সাকি সাদিক লিমন প্রশ্ন করছে, বাকি একটু কমেন্টে জানাও তো। বাকি একটু বলো তো কি বুঝতে পারছো, কেন গ্রেটার দেন দিলাম, সব কেউ কি বলতে পারবা কেন গ্রেটার দেন দিলাম, একটু কমেন্টে জানাও তো আমাকে, কেন গ্রেটার দেন দিলাম কমেন্টে জানাও। আচ্ছা হায়ার ম্যাথ ক্লাস হচ্ছে ভাইয়া, হায়ার ম্যাথ, সরপা বিনতে জাকির বলছে, হ্যাঁ জাফর হোসেন বলছে, হ্যাঁ শামিমারান মঞ্জুর পপি, আমি রেঞ্জে যাবো ভাইয়া আস্তে আস্তে, আমাদের আজকে টপিক খুবই কম, ডোমেন নির্ণয় করা, রেঞ্জ নির্ণয় করা, ইনভার্স ফাংশন বের করা, ব্যাস শেষ। আর 9.1 খালি কি ক্যালকুলেশন, এই পাস ওই পাস এই পাস ওই পাস, কাহিনী শেষ। হ্যাঁ দেখো যারা বুঝো নাই, মনে পার লগ দেওয়া আছে না, কেন গ্রেটার দেন জিরো নিলাম, লগ দেওয়া আছে, লগ লগ দেওয়া আছে, খেয়াল করো লগ যদি আমরা, লগের মান শূন্য হলে কি হয় অসংজ্ঞায়িত হয়ে যায়, লগের মান মাইনাস ফাইভ হলে কি হবে অসংজ্ঞায়িত হয়ে যাবে, লগের মান মাইনাস সেভেন হলে কি হবে অসংজ্ঞায়িত হয়ে যাবে। তার মানে হচ্ছে, তার মানে লগের মানটা সবসময় শূন্য হচ্ছে বড় হতে হবে, এই জন্য গ্রেটার দেন কি নিচ্ছি আমরা, জিরো নিচ্ছি।
আচ্ছা ঠিক আছে, এইবার চলে আসি আমরা পরের মেয়াদে। আর একটা মেয়াদ করি, খেয়াল করি এটা কয়জন করতে পারে দেখি তো একটু। দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকাল টু দেওয়া আছে লগ অফ টু এক্স স্কোয়ার মাইনাস নাইন। এখান থেকে ডোমেনটা বের করে ফেলো তো, ডোমেনটা দেখো কয়জন করতে পারে দেখি একটু আমি। মোসাম্মেদ সাবিনা ইয়াসমিন বলছে ভাইয়া লগের মান শূন্য কেন, লগের মান শূন্য না ভাইয়া, লগের মান শূন্য তো অসংজ্ঞায়িত হয়ে যাবে, বা শূন্যতে ছোট মানে কি মাইনাস এক মাইনাস দুই হলে কি হয়ে যাবে অসংজ্ঞায়িত হয়ে যাবে, জন্য শূন্য হচ্ছে বড় মান নিচ্ছি আমরা। আচ্ছা নাইদা সুলতানা পপি ক্লাস শেষ করি ভাই, আমাদের তো প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ক্লাস, সবার জন্য ক্লাস, তার মানে কি সবার বুঝতে হবে। আস্তে আস্তে ডোমেনটা শেষ করি, তারপরে যাবো আমরা রেঞ্জে, আমরা যাবো প্যারা নাই কোনো, তারপরে যাবো কোনো প্যারা আমাদের নেই, এত তাড়াহুড়ো নেই। আচ্ছা খেয়াল করি আমরা এখানে খেয়াল কর, লগ এমন দেওয়া আছে, আমরা জানি লগের মান শূন্য হলে কি হয় অসংজ্ঞায়িত হয়ে যায়, শূন্য ছোট হলে আমাদের কি হয়, ছোট হলে কিন্তু আমাদের কি হয়ে যায় খেয়াল করো, ছোট হলে অসংজ্ঞায়িত হয়, এই জন্য আমরা ধরবো কি খেয়াল করো টু এক্স স্কোয়ার মাইনাস নাইন গ্রেটার দেন কি জিরো। তাহলে খেয়াল করো টু এক্স স্কোয়ার গ্রেটার দেন কি নাইন, তাহলে খেয়াল করো এক্স স্কোয়ার মানে কি নাইন বাই টু, এক্স এর মান কি হবে আমিও প্রশ্ন করছি ভাইয়া ইনফিনিটি কেন বুঝায় দেন, এখনই বুঝাই দিচ্ছি তুমি খেয়াল করো। আচ্ছা এক্স গ্রেটার দেন থ্রি বাই টু, এটার অ্যান্সার কি হবে খেয়াল করো, মানে হচ্ছে এক্স এর মান, এক্স এর মান থ্রি বাই রুট টু এর চেয়ে কি থ্রি বাই রুট টু এর চেয়ে বড়, বাট কত বড় আমি কি জানি, তা তো জানি না, একশো হইতে পারে, দুইশো হইতে পারে, দুই লক্ষ হইতে পারে, দুই কি কোটিও হইতে পারে। তাইলে আমরা কিভাবে করতে পারি খেয়াল করো, এক্স এর মান এটার চেয়ে কি বড়, অনেক বড়, অনেক বড় মানে খেয়াল করো অনেক বড়, তাহলে কি করতে পারি আমরা বলতে পারি থ্রি বাই রুট টু কমা কি ইনফিনিটি, ইনফিনিটি মানে অসীম, যে মানটা আমি জানি না এই জন্য দিলাম কি বলতো আমি ইনফিনিটি। ডান সবাই একটু কমেন্টে জানাতে অ্যান্সার কি হবে। নাহিদা সুলতানা পপি জান্নাতুন মানচিয়া নুসরাত জাহান ওকে ওকে সবাই বুঝছি, এটা দেখো তো আমরা আচ্ছা শামীম চৌধুরী বুঝতে পারছি কৃষি বিজ্ঞান নিছিলাম ওকে, নীর নীরা বাহার ওকে, একটু কি আমাদের ক্লিয়ার সবাই কমেন্টে জানাও তো একটু, একটু ক্লিয়ার কিনা ওকে। আর ম্যাথ কি দিব নাকি এগুলো পারবা, দেখো তো আর ম্যাথ পারবা কিনা সবাই কমেন্টে জানাও তো একটু, ক্লিয়ার নাকি আর ম্যাথ দিব। আরেকটা 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 দিব ঠিক আছে ওকে, তাহলে খেয়াল করো এফ অফ এক্স মানে কি, এফ অফ এক্স মানে কি লগ ফোরটিন মাইনাস নাইন এক্স স্কোয়ার, দেখো তো এটার ডোমেন বের করো তো, এটার ডোমেন বের করো, ডোমেন এরা ডোমেনটা বের করো দেখি একটু, এরা লাস্ট ম্যাথ এরপর আর দিব না। হ্যাঁ এই টাইপটা আসতে পারে ভাইয়া, এই টাইপটা আসতে পারে, ইমাম ইমাম তাসিম এই টাইপটা আসতে পারে,
দেখি এটা লাস্ট ওয়ান করে দাও তো কত হবে দেখো এটা। সবাই একটু কমেন্টে জানাও এটুকু বুঝছো কিনা। মিতু ওকে, মুশফিকুর রহমান রিজভি ওকে ওকে গুড। তাহলে খেয়াল করি ডোমেনটা আমার কি আসবে, খেয়াল করো ডোমেনটা আমার কি আসবে, দেখো ডোমেনটা আমার কি আসবে 14-9x2 গ্রেটার দেন কি 0, 14-9x2 গ্রেটার দেন কি আমার কি 0, মাইনাস কি দেওয়া আছে 9x2 প্লাস মাইনাস 14, তাই তো আমার সাথে দেখো তো বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করলে কি হয় চিহ্ন অসম চিহ্ন উল্টে যায়, তাহলে এটা আসলো আমার দেন কি আসবে x2 14 বাই কি আসলো আমার 9। তাহলে খেয়াল করো x গেল কি আসবে আমার রুট ওভার 14 বাই কি আসবে 9। তাহলে এই হচ্ছে আমাদের কি ডোমেন, তাহলে ডোমেনের আনসার কি আসবে, খেয়াল ডোমেনের আনসার কি আসবে রুট ওভার 14 বাই 9। তার মানে খেয়াল করো এত এত ছোট, কত ছোট আমরা কি জানি দেখো তো ভাইয়া, এবার খেয়াল করো রুট ওভার 14 বাই 9 এর ছোট x এর মান কত ছোট আমরা কি জানি, আমরা জানি না, তার মানে কি আমার মাইনাস 200 হইতে পারে, আর মাইনাস কি রুট ওভার কি 300 হতে পারে আমার, তার মানে হচ্ছে আনসার কি হবে এটা মাইনাস ইনফিনিটি। ছোট বলছে মাইনাস কেন সবাই বুঝছো কিনা দেখো, এটা কিন্তু এক্সামে আসতে পারে, ট্রিকি ম্যাথ এটা এক্সামে আসতে পারে, এটা মাইনাস কেন হলো সবাই কি বুঝছি আমরা। ও আচ্ছা থ্রি হবে, থ্রি হবে, হ্যাঁ থ্রি হবে, এটা থ্রি হবে, হ্যাঁ রুট করলে থ্রি হবে, এটা এটা থ্রি হবে, হ্যাঁ এবার ঠিক আছে, হ্যাঁ ভুল ঠিক করে নিছি ভাইয়া মহামিতা আক্তার মু, মতিরানী পারুই, এবার দেখো সবাই বুঝছি কিনা দেখো তো, হ্যাঁ ঠিক করে নিছি আমি, মাইনাস ইনভিন কেন হলো বুঝছি আমরা, মাইনাস কেন হলো ডান, এই তো এই তো সুন্দর, ওকে ওকে ওকে। আর এই জায়গায় মনে রাখবা তোমার ব্র্যাকেট লিখবা মাইনাস ওয়ান দিয়ে ওই পাশে গুণ করে, মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে কি হয় চিহ্ন চেঞ্জ হয়ে যায়, ডান। আচ্ছা এই দেখো মাইনাস ইনফিনিটি কেন হলো, আমাকে এক্স এর মানটা কি বলছে, আমাকে এক্স এর মানটা বলছে, আমাকে এক্স এর মানটা কি বলছে রুট 14/3 এর চেয়ে কি, রুট 14/3 এর চেয়ে কি আমার ছোট, এক্স এর মান কত ছোট আমি কিন্তু জানি না, আমার 2 হইতে পারে, 1 হইতে পারে, 100 হইতে পারে, মাইনাস 1 কোটি হইতে পারে, যেহেতু মানটা ছোট বলছে মাইনাসে যেতে পারে এই জন্য আমার মাইনাস ইনফিনিটি, ডান। আশা করি সবাই এটুকু তোমরা বুঝছো। আচ্ছা আচ্ছা সুন্দর সুন্দর সুন্দর, এই তো তাহলে দেখি আমরা এখানে দিয়ে দিব এবার আমরা 16x2 লাস্ট ওয়ান, এরপরে আর দেওয়া যাবে না, এরপরে আর ম্যাথ দেওয়া যাবে না, এটা লাস্ট বার কোনটা অ্যানসার বলো, এই দুই একজন বলছে মাইনাস ইনফিনিটি বুঝে নাই এই জন্য আমি আরেকটা ম্যাথ দিচ্ছি লাস্ট ওয়ান, এরপরে আর দেওয়া যাবে না, একদম পাপা পানি পানি, তাই তো একদম পাপা পানি পানি, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে 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 ওকে, খন্দকার বুহানুদ্দিন রাফি খেয়াল করো এই হচ্ছে আমাদের কি হবে ডোমেন, কি হবে তোর ডোমেন 14-16x2 গ্রেটার দেন কি 0, এই হচ্ছে মাইনাস 16x2 প্লাসে মাইনাস 14, উভয় পাশে মাইনাস দিয়ে গুণ দিয়ে দাও তাহলে কি আসবে দেখো 16x2 গ্রেটার দেন হয়ে যাবে লেস দেন 14, রুট 14 বাই কি হবে আমাদের 4, ডান। এবার দেখো রুট ওভার 14 বাই 4 এর চেয়ে x এর মান কি ছোট, এই জন্য আমরা কি বলতে পারি খেয়াল করো, এই জন্য আমরা বলতে পারি কি বলতে পারি খেয়াল করো, এই জন্য আমরা বলতে পারি ছোট হলে কি হবে মাইনাস ইনফিনিটি, ছোট বললে কি হবে মাইনাস ইনফিনিটি, আর আর বড় হলে কি বলতাম বলো তো, আর বড় হলে বলতাম হচ্ছে আমার কি গ্রেটার দেন,
বড় হলে তো প্লাস ইনফিনিটি হতো। হ্যাঁ ঠিক আছে, তাহলে চলে আসি আমরা পরীক্ষায়। আসার মতো মেথে আমরা আসি, পরীক্ষায় কোন ধরনের মেথ আসতে পারে খেয়াল করো ভাইয়ারা। পরীক্ষায় কোন ধরনের মেথ আসতে পারে খেয়াল করো, কি দেওয়া আছে y = কি দেওয়া আছে ln 4 plus x divided by কি 4 minus x, এটা ডোমেইনও বের করতে হবে রেঞ্জও বের করতে হবে বোথ। এই যে লন নিয়ে আসবে, লন এবং লগ একই নিয়ম, হুবহু লন এবং লন কি বলতো আমার একই নিয়ম। এই যে বলতে না বলতে লনের ম্যাথ নিয়ে আসছি ভাইয়ারা, এরা কিভাবে করবো দেখো, এরা কখনো বেশ ট্রিকি। ওকে ওকে, এটা কি তুমি পারবে না করে দিব আমি। আচ্ছা তোমরা পারবে না করে দিব, এটা দেখো তো আমি করে দিব। আচ্ছা আচ্ছা আমি করে দিচ্ছি, খেয়াল করো এবার লনের ম্যাথ দেওয়া আছে এবং কি আকারে দেওয়া আছে আমার ভগ্নাংশ আকারে দেওয়া আছে। তাহলে এই টাইপের ম্যাথ যদি আমার আসে এক্সামে, তাহলে আমি কিভাবে ম্যাথ গুলো করতে পারি খেয়াল করো ভাইয়ারা। ওয়াই ইজ ইকুয়াল টু লন 4 প্লাস এক্স ডিভাইড বাই 4 মাইনাস এক্স, এগুলো আমরা কিভাবে করতে পারি দেখো। ম্যাথ করার নিয়মটা আমার কি, অবভিয়াসলি মানটা আমার কি হবে দেখো, 4 প্লাস এক্স 4 মাইনাস এক্স গ্রেটার দেন কি আমার 0, গ্রেটার দেন আমার কি 0। পরীক্ষায় দুইভাবে দেখাইতে হয়, একবার শূন্য হচ্ছে বড় করে দেখাতে হয়, একবার শূন্য হচ্ছে ছোট করে দেখাতে হয়, কিন্তু লজিক্যালি একটা করলেই আমাদের হয়ে যায়। ঠিক আছে, যেহেতু সিকিউর ম্যাথ একটু বড় করে দেখাইতে পারলে ভালো, তো প্রথমে এটা করি আমরা কিভাবে করবো দেখো। সুতরাং 4 প্লাস x গ্রেটার দেন 0, তাহলে খেয়াল করো x এর মান আমার কি আসে মাইনাস 4, মাইনাস 4 আসলো কিন্তু আমার, মাইনাস 4 আসলো খেয়াল করো। আবার আবার খেয়াল করো, এবার হরটাকে নিয়ে কাজ করি, 4 মাইনাস x গ্রেটার দেন কি আমার 0, তাহলে কি আসে মাইনাস x গ্রেটার দেন কি মাইনাস 4। এবার দেখো উভয় পাশে মাইনাস দিয়ে গুণ করলে আমার কি আসবে, x লেস দেন কি আসবে আমার 4, x লেস দেন আমার কি আসবে 4 আসবে, x লেস দেন আমার কি আসবে 4, x লেস দেন কি আসবে 4 আসবে। তাহলে খেয়াল করো এখান থেকে আমি অ্যানসার কি লিখতে পারি দেখো, এখান থেকে আমি অ্যানসার কি লিখতে পারি, x এর মান মাইনাস 4 এর চেয়ে বড়, কত বড় আমি কি জানি, x এর মান মাইনাস 4 এর চেয়ে বড় কত বড় আমি জানি না, তার মানে কি আমি এটা অ্যানসার এখান থেকে লিখতে পারি দেখো তো, 4 মাইনাস 4 কমা কি ইনফিনিটি লিখতে পারি। আবার দেখো এখানে x এর মান 4 এর চেয়ে ছোট, কত ছোট আমি কি জানি, আমি জানি না, লিখতে পারি 4 কমা মাইনাস কি ইনফিনিটি, লেস দেন থাকলে মাইনাস ইনফিনিটি হয়, গ্রেটার দেন থাকলে প্লাস ইনফিনিটি হয়। এটুকু কি আমরা বুঝছি কিনা দেখো তো ভাইয়ারা, একটু কমেন্টে আমাকে জানাও এইটুকু বুঝছো কিনা, এইটুকুর কনসেপ্ট একদম ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও। ওকে 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 ক্লিয়ার, এটাও ক্লিয়ার তাই তো, ভেরি গুড। তাহলে খেয়াল করো আমাদের তাহলে ডোমেনের অ্যানসার কি আসছে, খেয়াল করো আমাদের ডোমেনের অ্যানসার কি আসছে, ডোমেনের অ্যানসার কি আসলো মাইনাস 4 কমা ইনফিনিটি, এবং খেয়াল করো আরটা কি আসছে মাইন সরি আরটা আমাদের কি আসছে খেয়াল করি আমরা, আরটা আসছে 4 কমা মাইনাস ইনফিনিটি। তাহলে খেয়াল করো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে অ্যানসার আমরা লিখতেই পারি মাইনাস 4 কমা ইন্টার, এবং এর জায়গায় কি লিখা যায় ইন্টারসেকশন 4 কমা মাইনাস ইনফিনিটি,
এবং এখান থেকে আমাদের অ্যানসার কি আসবে খেয়াল করো, আমাদের অ্যানসার কি আসবে, আমাদের অ্যানসার আছে মাইনাস ফোর কমা প্লাস ফোর। মোসাম্মেদ সাবিনা ইয়াসমিন ভেরি গুড, এ এম আশিক মাহমুদ একদম পানি পানি ভাইয়া ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। একেবারে মিনারেল ওয়াটার করুন ভাই জোস আজিম মাহমুদ মিরাজ থ্যাংক ইউ ভাইয়া আজিম এ এম আশিক মাহমুদ একেবারে মিনারেল ওয়াটার আলহামদুলিল্লাহ ভেরি গুড ওকে পানি পানি হ্যাঁ সবাই বুঝছি আমরা তাই তো ডান। তাহলে এইবার এইবার আমরা কি এরকম ভগ্নাংশের ম্যাথ ভগ্নাংশের লনের ম্যাথ কি আরো দুই একটা করবো নাকি বা রেঞ্জে চলে যাবো কমেন্টে জানাও তো। নাজমুন নাহার বলছে ইন্টারসেকশন কেন বললাম, নাজমুন নাহার খেয়াল করো তুমি এক্স এর মান পাইছো কয়টা দুইটা পাইছো নাজমুন নাহার, তাহলে খেয়াল করো এই জন্য দুইটা মান তুমি এবং দিয়ে লিখলা, এবং এর পরিবর্তে আমরা কি লিখি ইন্টারসেকশন, আর অথবার পরিবর্তে আমরা কি লিখি অথবার পরিবর্তে লিখি কি আমরা ইউনিয়ন। ওকে ওকে সবাই একটু কমেন্টে জানাও রেঞ্জে যাবো ওকে মা বাবা ঐশী ভেরি গুড আচ্ছা ঠিক আছে রেঞ্জে যাবো হ্যাঁ ওকে সবাই একটু কমেন্টে জানাও তোমাদের কি শিখেছিলাম রেঞ্জ কেমনে বের করে সবাই একটু কমেন্ট আমাকে জানাও রেঞ্জ কেমনে বের করে বলো। আচ্ছা আরেকটা মেথ পাপরি বারুয়া নাজমুন নাহার মুহিবাল খান আরেকটা মেথ দিয়ে একটু পরে আবার বুঝাচ্ছি আরেকটা মেথ দিয়ে সবাই চলে যায় রেঞ্জ সবাই একটু কমেন্ট জানাও রেঞ্জ কেমনে বের করে ক্লাস শুরুতে বলেছি রেঞ্জ মানে কি রুবিদুল ইসলাম রিয়াদ বসে প্লাস মাইনাস ইনফিনিটি বাদ কেন খেয়াল করো তো ছবি তুমি যদি আঁকো একটু ব্যাকে আসি আমরা একজন আমায় কমেন্ট করছে একজন কমেন্ট করছে ভাইয়া এই প্লাস ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি বাদ কিভাবে গেল ইন্টারসেকশন ওই কমন পয়েন্ট নিতে হয় রাইট কমন পয়েন্ট আর কমন পয়েন্ট কিভাবে নিতে হয় মনে আছে কমন পয়েন্ট কিভাবে নিতে হয় মনে আছে না ভুলে গেছো কমন দেখো ছবি গ্রাফ যদি তুমি আঁকো এটা জেনারেল মেথড তুমি কিন্তু পড়ছো কমন পয়েন্ট যদি আমার নিতে হয় এটা মাইনাস ইনফিনিটি এটা প্লাস ইনফিনিটি হ্যাঁ এটা জিরো এটা মাইনাস ফোর এটা প্লাস ফোর এই এটা ছবি আঁকলাম দেখো এই যে মাইনাস ইনফিনিটি এই যে মাইনাস ফোর এই যে মাইনাস ফোর প্লাস ইনফিনিটি এই যে প্লাস ইনফিনিটি এই যে প্লাস ফোর এই যে প্লাস ফোর মাইনাস ইনফিনিটি এই যে মাইনাস ইনফিনিটি ছবি আমি আঁকলাম আমাকে বলছে এইটুকুর মধ্যে কমন কতটুকু দেখো তো কমন কতটুকু আমাদের আমাদের কমন কিন্তু আসলে এই যে এইটুকু এইটুকু হচ্ছে আমাদের কি কমন তাই আনসার হচ্ছে মাইনাস ফোর থেকে ফোর আশা করি এবার বুঝছো রাবিদুল ইসলাম রিয়াদ। এবার খেয়াল করো ওয়াই এর মান তাই তো সবাই কমেন্ট করছে ভাইয়া ওয়াই এর মান হচ্ছে আমাদের কি রেঞ্জ তাই না তাহলে খেয়াল করো ওয়াই এর কি দেওয়া ছিল লন ফোর প্লাস এক্স ডিভাইড বাই কি ফোর মাইনাস এক্স এটা ছিল আমাদের কি লনের কাহিনী ছিল তাই না তাহলে এখান থেকে আমরা যে কাজটা করব এখান থেকে যে কাজটা করব আমরা ওয়াই ধরলাম এটাকে ওয়াই ধরলাম ওয়াই ধরার পরে যে কাজটা করব দেখো ওয়াই ধরার পরে এখান থেকে আমার এক্স এর মানটা বের করব ওয়াই এর মান দেওয়া আছে তো এক্স এর মানটা আমি এখন বের করে নিয়ে আসব কি বের করে দেয় খেয়াল করো উভয় পাশে লনটাকে তোমার ক্যান্সেল করতে হবে আর লনের বিপরীত রাশি কি লনের বিপরীত রাশি কি এক্সপোনেনশিয়াল মানে ই আনতে হবে তার মানে উভয় পাশে বেস ই গুণ করতে হবে বেস ই গুণ করলে কি আসবে দেখো ই লন ফোর প্লাস এক্স ফোর মাইনাস কি এক্স এর মানে সবাই বুঝছো খেয়াল করো কি বলছি উভয় পাশে বেস ই গুণ করলাম উভয় পাশে বেস আমি কি গুণ করলাম বলতো ই উভয় পাশে বেস আমি ই গুণ করে দিলাম একটা ফর্মুলা তুমি অনেকেই জেনে থাকবা e to the power ln x is equal to কি আমার x e to the power ln x is equal to কি x এই হচ্ছে আমার x তাহলে খেয়াল করি আমরা e to the power y is equal to e to the power ln x মানে কি e to the power ln x মানে কি e to the power ln x e to the power ln x মানে কি আমার
সবাই দেখো তো এটুকু বুঝছো কিনা? ওকে ওকে আলিফ মাহমুদ বেস কি সামিউল কলিজ 100% হিস্ট্রি ক্লাসের বই পড়াচ্ছি ভাই, এবং এটা তোমাদের অনুশীলনীতেও আছে। তুমি কি জেনারেল ম্যাথ ভাইবা ক্লাস করতেছো নাকি হায়ার ম্যাথ ভাইবা ক্লাস করতেছো ভাই? সবাই একটু কমেন্টে জানাও তো এই ম্যাথটা বইয়ে আছে কি নাই। এই ম্যাথটা বইয়ে কি দেওয়া আছে কি আর y = ln 2 + x 2 - x দেওয়া আছে, সবাই একটু কমেন্টে জানাও তো এই ম্যাথটা বইয়ে আছে কি নাই ভাইয়া। আমি একটু শুনতে যাচ্ছি, আর ক্লাস কিন্তু হায়ার ম্যাথ ক্লাস হচ্ছে, কেউ জেনারেল ম্যাথ মনে করে ক্লাস করো না। মাহবুবি কনক ভাই জোস থ্যাংক ইউ ভাই। আচ্ছা আমি বুঝাচ্ছি, তার আগে এটা বলো তো আগে বইয়ের ম্যাথ কিনা আছে কিনা। একজন বলছে এই ম্যাথ নাকি বইয়ে নাই ভাই, তোমরাই বলো। আমি কিছু কয়েকদিন পরে তোমাদের পরীক্ষা, এই ঈদের পরেই তোমাদের পরীক্ষা, এখন যদি তোমরা এই কথা বলো এটা কি ভাই আমাকে বলতেছে ভাই আর কি বইয়ের ম্যাথ না বইয়ের বাইরে করাচ্ছি আমি। এখন তোমাদের কোন টাইপের ম্যাথ করানো উচিত আমার? আমি তো তোমাদের সবার সুবিধার কথা চিন্তা করে ক্লাস শুরুতেই বলছিলাম যে বেসিক থেকে ক্লাস শুরু করবো না ইম্পর্টেন্ট ম্যাথগুলো করিয়ে দিবো আর কি। এখন শুধু কঠিন ম্যাথ করানোর কথা, কিন্তু আমি জানি অনেকেরই বেসিকে প্রবলেম আছে, এই জন্য আস্তে আস্তে স্লো মোশনে আগাচ্ছি আমি। তো খেয়াল করো এটা অবভিয়াসলি বইয়ের ম্যাথ, এবং বইয়ে 2 দিয়ে আছে, আমি খালি কি দিয়েছি 4 আর কিচ্ছু না। এই যে আহমেদ ফারজানা বলছে, জুবায়ের আহমেদ বলছে, এই যে একজন একেবারে ডিরেক্টলি উদাহরণ সহ বলেছে উদাহরণ 31 নম্বরের ম্যাথ এটা, ভেরি গুড। তন্ময় ফাহিম আহমেদ জুব কনক ভাই জোস থ্যাংক ইউ ভাই। আমার খুব ভালো লাগে কোন স্টুডেন্ট যদি আমাকে কোনো একটু উল্টাপাল্টা কথা বলে আমার বাকি স্টুডেন্টরা দৌড়ায় আসে আমাকে প্রোটেস্ট করার জন্য, এটা খুবই আসলে ভালো লাগে আমার, একটা ভালো লাগা কাজ করে। একজন বইয়ের পৃষ্ঠা নাম্বার সহ বলে দিছে ভাই, আমি তো দিয়ে দিই, এরা দেয় না কেন বুঝলাম না আমি। আমাদের টেকনিক্যাল টিমের দিয়ে দেওয়ার কথা, তোমাদের যে নোটস ফাইল সেকশন না সার্চ দিও প্রত্যেকটাই দিয়ে দেওয়া হয়েছে ভাইয়া, এটাও আগামীকাল দিয়ে দিব। আচ্ছা এরা 222 নাম্বার পেজ হচ্ছে 222 এর 11 নাম্বার ম্যাথ, ঠিক আছে অনেকে বলছে ভেরি গুড। তাহলে খেয়াল করো ভাইয়া আমরা এটা করি, এটা বুঝছো কিনা সবাই? আশা করি সবাই বুঝছো। উভয় পাশে ই বেস দিয়ে গুণ দিছি, তাহলে গুণ দিলে আমার কি হয় খেয়াল করো, ই টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 4 + x ডিভাইড বাই 4 - y, ঠিক আছে এভাবে মনে রাখতে পারো। এবং গুণ করে দাও, খেয়াল করো কি গুণ করবো এবার, 4 + x 4 ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার কি দেওয়া আছে আমার ওয়াই, ঠিক আছে। তারপরে খেয়াল করো এমবি শাওন হোসেন, আমি আজকে ক্লাসের পরে আমি ধরবো, দেওয়া হয়েছে কি হয় না আজকে ক্লাসের পরে আমি ধরবো ভাইয়া, শান্ত হও তোমরা, ক্লাসের পরে আমি টেকনিক্যাল টিমকে বলবো কেন দেওয়া হয়নি। আচ্ছা আজকে ক্লাস তো শেষ করে আমি ইফতারির পরে ধরবো, এখন ইফতারির টাইম তো, এখন কিছু আর বলবো না, সন্ধ্যার পরে ইফতারির পরে আমি বলবো কেন দেওয়া হয়নি। ওকে এবার তাহলে চলে আসি ভাই, দেওয়া আছে আমার খেয়াল করো, এই হচ্ছে আমার x - e + x e টু দি পাওয়ার x 4 e টু দি পাওয়ার y মাইনাস হচ্ছে কি 4। তাহলে খেয়াল করো এবার চলে আসি আমরা চলে আসি, খেয়াল করো এখান থেকে যদি আমি x কমন নেই আমার তো x এর মানটা বের করতে হবে, তাহলে খেয়াল করো আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ওকে সবাইকে এটুকু বুঝছো ভাই? দেখো তো একটু আচ্ছা আমি মনে হয় একটু ভুল করছি ভাইয়ারা, একটু ভুল করছি। দেখো এই এক্সটা এই যে এই মাইনাস আছে এটা প্লাস, এটা ওয়াই হয়ে যাবে না, এটা ওয়াই হবে এখানে, একটু ভুল করছিলাম দেখো। তাহলে খেয়াল করি আমরা কি থাকে, দেখো তো এখানে আমাদের
এখান থেকে x কমন নি 1 প্লাস e টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু 4 e টু দি পাওয়ার y মাইনাস কি থাকে 4 তাহলে খেয়াল করো x যদি এখানে কমন নি কি থাকে 1 প্লাস e টু দি পাওয়ার y ডিভাইডেড 4 e টু দি পাওয়ার y মাইনাস 4 এটা হলো এ হচ্ছে x এর মান ভাই এইটুক কি আমাদের ক্লিয়ার দেখো তো আচ্ছা আচ্ছা হ্যাঁ এতক্ষণ পরে তুমি বুঝছো রে হায়ার ম্যাথ ক্লাস হচ্ছে তো আমি মজা পাইছি এতক্ষণ পরে তুমি বুঝছো রে হায়ার ম্যাথ ক্লাস হচ্ছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ফোর্থ লাইন কোনটা 1 2 3 4 এরটা বুঝো নাই ভাইয়া এই x হচ্ছে এই যে এই x টু দি পাওয়ার y মাইনাস ছিল প্লাস হয়ে গেল মাইনাস ছিল প্লাস হয়ে গেল ঠিক আছে মাইনাস এর প্লাস হয়ে গেল 4 টু দি পাওয়ার y প্লাস এ ও আচ্ছা এই প্লাস 4 এখানে সে মাইনাস y হয়ে গেল দেন এখান থেকে x কমন নিছি 1 প্লাস টু দি পাওয়ার y থাকে দেন এটা থাকে আর কি দেন এখান থেকে গুণ ছিল ভাগ হয়ে গেছে ডান এবার খেয়াল করো আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা উল্টা নিছি ভাই উল্টা নিছি আসলে সমান সমান এখানে দাও তো x ইকুয়াল কি হলো 4 e টু দি পাওয়ার y মাইনাস 4 ডিভাইড বাই 1 প্লাস e টু দি পাওয়ার y এবার ঠিক আছে এবার ঠিক আছে এবার আমরা ঠিক আছে খেয়াল করো তাহলে খেয়াল করি আমরা এইখান থেকে আমরা রেঞ্জ কি ভাবে বলতে পারি দেখো আমি যদি এখানে এখানে রেঞ্জ সকল বাস্তব মানের জন্য সত্য কিভাবে সত্য খেয়াল করো এখন রেঞ্জ খেয়াল করো রেঞ্জ আরএফ ইজ ইকুয়াল টু আর হবে আরএফ ইজ ইকুয়াল টু আর কেন হবে আরএফ মানে হচ্ছে রেঞ্জ আর আর মানে হচ্ছে রিয়েল নাম্বার কেন রিয়েল নাম্বার আর হবে খেয়াল করো তুমি যদি y এর পাওয়ার 0 ধরো তাহলে কি হবে দেখো y এর পাওয়ার তুমি 0 ধরো তাহলে তোমার কোনো যায় আসে না কিন্তু y এর পাওয়ার তুমি 0 ধরলো তোমার কোনো যায় আসে না কিছু কেন যায় আসে না খেয়াল করো আমি এই সাইডটা মুছে দেই একটু দেখো x = 4 y টু দি পাওয়ার 0 মাইনাস 4 1 প্লাস e টু দি পাওয়ার কি y মনে করো e এর পাওয়ার আমি 1 ধরলাম 1 ধরে দিই তাহলে কি হবে 1 মাইনাস 4 1 প্লাস e টু দি পাওয়ার 1 তাহলে কি হবে দেখো 4e মাইনাস 4 ডিভাইড বাই 1 প্লাস e আমার কি অসংজ্ঞায়িত আসছে অসংজ্ঞায়িত কিন্তু আসে নাই তুমি এখন মনে করো y এর মান 2 ধরবা y এর মান তুমি মনে করো এখন কি ধরবা 2 ধরবা 2 ধরলে তোমার কি আসে 2 স্কয়ার মাইনাস 4 1 প্লাস e স্কয়ার তাহলে খেয়াল করো এটা কি অসংজ্ঞায়িত আসছে 2 ধরে অসংজ্ঞায়িত কিন্তু আসে নাই তার মানে সকল বাস্তব মানের জন্য কি সত্য এজন্য rf = কি বলতো আমাদের r মানে যে কোনো মান তুমি ধরলেই তোমার অ্যানসার হবে আচ্ছা rf = r আচ্ছা ঠিক আছে আমরা তাহলে আর একটা ম্যাথ করি না আমাদের ব্রেক দিব ঠিক আছে ভাইয়ারা এই ম্যাথটা আরেকবার ক্লিয়ার করি আমরা আরেকটা ম্যাথ ক্লিয়ার করি মনে করো দেওয়া আছে y = ln 2 + x 2 - x এরা রেঞ্জ বের করলে কি হবে দেখো দেখো একটু রেঞ্জ বের করলে কি কিভাবে করতে হবে রেঞ্জ ভাই না আমাদের ব্রেক দিব এই ম্যাথটা করি না আমাদের ব্রেক দিব এই ম্যাথটা করি না আমাদের ব্রেক দিব এই ম্যাথটা করি মৈত্রী রানী পারোই কনক ভাই জোস থ্যাংক ইউ ভাই আগে আরএফ এর মানটা করে দিবি একটু আরএফ এর মানটা না আমাদের ব্রেক দিব এই ম্যাথটা করি ব্রেক দিব 5 মিনিটের মধ্যে ব্রেক দিব খেয়াল করো কিভাবে করতে হয় দেখো আমাদের উভয় এটা কিন্তু বইয়ের ম্যাথ আর কি করতে হবে প্রথমে উভয় পাশে ই বেস দিয়ে গুণ করতে হয় মানে এই এরকম চলে যাবে ম্যাথ এরকম চলে যাবে ই লন 2 প্লাস x 2 মাইনাস x আমরা জানি লন আমরা জানি কি e টু দি পাওয়ার লন x সমান সমান কি x লেখা যায় ঠিক আছে তাহলে এই হচ্ছে e টু দি পাওয়ার y এখানে কি হবে দেখো x 2 প্লাস x 2 মাইনাস x 2 প্লাস x 2 টু দি পাওয়ার y মাইনাস x টু দি পাওয়ার
এমন থাকে না দেখো তো, হ্যাঁ এমন থাকে। তাহলে এ হচ্ছে আমার x, x এর টার্ম গুলো একত্রে করে ফেলো, 2 টু দি পাওয়ার y প্লাস মাইনাস 2, মাইনাস 2 হয়ে গেল। তাহলে এখান থেকে যেটা তুমি করবা, x কমন নাও 1 প্লাস e টু দি পাওয়ার y, x কমন নিলে 1 প্লাস e টু দি পাওয়ার y হবে, ইজিক্যাল 2 কমন নিলে কি হবে e টু দি পাওয়ার y মাইনাস 1 হবে। এখান থেকে x কমন নাও 2 e টু দি পাওয়ার y মাইনাস 1, 1 প্লাস e টু দি পাওয়ার ডান। এই হচ্ছে ম্যাথ আমাদের হয়ে গেল, ঠিক আছে। এই যে x এর মানটা আমরা পেয়ে গেলাম, এই যে x এর মানটা আমরা পেয়ে গেলাম, এখন দেখো তো কিভাবে ম্যাথ করা যায়, এবং দেখো x কিভাবে করা যায়। দেখো একটু e টু দি পাওয়ার y, y দেওয়া আছে, তাহলে এখানে y এর মান তুমি 0 ধরতে পারো, 1 ধরতে পারো, 2 ধরতে পারো, 3 ধরতে পারো, যাই তুমি ধরো না কেন, যাই তুমি ধরো না কেন, তোমার মান কিন্তু কি সংজ্ঞায়িত হবে, তাই না, অসংজ্ঞায়িত হবে না। তাহলে বলতে পারো r এর ইকুয়াল টু কি বলো তো, r তুমি বলতেই পারো। ওকে ওকে, শামিন আক্তার ডোমেইন বলছে, ভেরি গুড শামিন আক্তার। রেঞ্জ হচ্ছে r ইকুয়াল টু r, সবাই একটু কমেন্টে বলো তো রেঞ্জ সবাই বুঝছি কিনা আমরা রেঞ্জ, ভাইয়া এই টাইপটা রেঞ্জটা ক্লিয়ার কিনা তাদের কমেন্টে জানাও, কি ক্লিয়ার কিনা সুন্দর, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার। এমডি শাহিদুল ইসলাম রকিব, হ্যাঁ ভাইয়া ব্রেক দিব, আমাদের হচ্ছে ব্রেক এখন 5:50 বাজে, না সরি 4:50 বাজে, আমাদের 4:50 বাজে এখন, ঠিক আছে 5:50 আমাদের ব্রেক, ঠিক আছে 10 মিনিট ব্রেক, নামাজের বিরতি, নামাজের বিরতি। আমরা লাইভ থেকে যাবো না, লাইভ চলবে, 10 মিনিট পরে আবার ম্যাথ করাবো, ঠিক আছে। Thank you.
ওকে ঠিক 5টা বেজে গেছে ভাইয়ারা, আবার এসে পড়ছি আমি তোমাদের সামনে। কি অবস্থা দেখি তোমাদের, এই তো সবাই দেখি এখনো আসে নাই গাই নাকি, এই জন্যই আমি ব্রেক দিই না বুঝছো, ব্রেক দিলে এই পোলা পাইনা আর খুঁজে পাওয়া যায় না। এই চ্যাপ্টারে আচ্ছা এই চ্যাপ্টারের প্রশ্ন আমাদের কিভাবে আসে বলি, এই চ্যাপ্টারে কতে তোমার বলে ডোমেন বের করো, খতে বলে রেঞ্জ বের করো, এরকম টাইপের প্রশ্ন এখান থেকে আসে আর কি, ঠিক আছে। আচ্ছা আমরা আরো কিছু ট্রিকি ম্যাথ করি এই চ্যাপ্টারে, ঠিক আছে। আমরা বলছিলাম ডোমেন করব, রেঞ্জ করব, কোন আমাদের হয়ে গেছে, আসে ওই ডোমেন রেঞ্জ সব আর ক্লিয়ার। ইনভার্স ফাংশনটা আমাদের এই চ্যাপ্টারের টপিক না, ঠিক আছে, এটা মূলত আমাদের জেনারেল ম্যাথের টপিক। তো যেহেতু অনেক কিছু পড়ানোর বাকি আছে, আমি এখানে টাইম ওয়েস্ট না করি, আমি চলে যাচ্ছি কোথায় পরবর্তী ম্যাথে চলে যাই। খেয়াল করো, ওকে আমাদের ম্যাথে কি বললো খেয়াল করো, একটু ট্রিকি ওয়েট দেখি আমরা। আমাদের ম্যাথে বললো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, খেয়াল করো, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 3 to the power 2x + 2 এবং জি অফ এক্স ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে খেয়াল করো 27x + 1। এবার খেয়াল করি, দেন কার মান চাওয়া হয়েছে আমাকে, আমাকে চাওয়া হইলো, আমাকে চাওয়া হইলো খেয়াল করো কতে চাওয়া হইলো, এফ অফ এক্স এর ডোমেন কত, এফ অফ এক্স এর ডোমেন কত, খতে আমার কি বলা হলো খেয়াল করো, এফ অফ এক্স প্লাস জি অফ এক্স ইজ ইকুয়াল টু 36 হলে এক্স এর মান কত, তাহলে এক্স এর মান কত। এখান থেকে ছোট্ট একটা কনসেপ্ট তোমরা পেয়ে যাবা কিভাবে এই ম্যাথ গুলো আসলে আমাদের করতে হয়, দেখি একটু আমরা কিভাবে করতে হয়। এটা হায়ার ম্যাথ ক্লাস হচ্ছে ভাই, এটা হায়ার ম্যাথ ক্লাস হচ্ছে, হ্যাঁ ভাইয়া তাড়াতাড়ি ছেড়ে দিও ভাইয়া, তাড়াতাড়ি ছেড়ে দিও ভাইয়া, তাড়াতাড়ি ছেড়ে দিব। আচ্ছা আমরা ক্লাস শুরু করি, খেয়াল করো তো এর ডোমেইনের মানটা কত হবে কেউ বলতে পারবা, খেয়াল ডোমেন মানে কি, ডোমেন মানে ডোমেনটা কিভাবে বের করি, যেই মানের জন্য কি বলতো অসংজ্ঞায়িত হয়ে যায় আর কি। আচ্ছা এই ফাংশনটা কোনোভাবে অসংজ্ঞায়িত সুযোগ আছে, দেখো তো একটু ঠান্ডা মায় দেখো তো, এই ফাংশনটা, এই ফাংশনটা কোনোভাবে কি আমাদের অসংজ্ঞায়িত হওয়ার সুযোগ আছে, একটু কমেন্টে জানাও তো, একটু কমেন্টে জানাও এই ফাংশনটা কোনোভাবে আমাদের অসংজ্ঞায়িত হওয়ার সুযোগ আছে কিনা, একটু কমেন্টে জানাও এই ফাংশনটা কোনোভাবে আমাদের অসংজ্ঞায়িত হওয়ার সুযোগ আছে কিনা, দেখো তো আছে কোনোভাবে 3 × 2x + 2, x এর মান 0 ধরলে কি হবে, দেখো 0 ধরলে 2² 9 আসবে, x এর মান তুমি যদি 1 ধরো তাহলে তোমার কি আসবে দেখো 3 to the power 4 আসবে, মানে অসংজ্ঞায়িত হওয়ার কোনো কি নাই সুযোগ নাই। তাহলে ডোমেনের মানটা কি হবে, dm ইজ ইকুয়াল টু কি বলতো r, যদি কোনো ফাংশন অসংজ্ঞায়িত হওয়ার সুযোগ না থাকে তাহলে অ্যানসার কি হয় দেখো, dm ইজ ইকুয়াল টু কি হয় দেখো তো r হয়, dm ইজ ইকুয়াল টু কি r, মানে কি r হচ্ছে বলে রিয়েল নাম্বার। শামী মারা মঞ্জুর পপি, হ্যাঁ ভাই অসংজ্ঞায়িত হওয়ার কোনো সুযোগ নাই, তাহলে অ্যানসার কি হবে আমাদের, অ্যানসার হবে কি হবে দেখো তো আমাদের r হবে, r মানে কি আমাদের রিয়েল নাম্বার, r মানে কি রিয়েল নাম্বার, ডান। আশা করি সবাই বুঝছো, এটারে ক আমাদের ডান, ক আমাদের হয়ে গেল, আমরা এবার কোনটা করব দেখো তো, আমরা আমরা এবার খ করি, খ তে আমাদের কি বলেছে দেখো, আচ্ছা ঠিক আছে এবার তাহলে আমরা খেয়াল করি দেখো, আচ্ছা
ख्याल करी एफ अफ एक्स प्लस जी अफ एक्स इजिकल टू 36 হলে কার মান চাওয়া হইছে আমাদের এক্স এর মান কার মান চাওয়া হইছে খেয়াল করো আমাদের এক্স এর মান চাওয়া হইছে তাহলে ম্যাথটা আমরা কিভাবে করতে পারবো দেখো তো এফ অফ এক্স প্লাস জি অফ এক্স ইকুয়াল কি বলছে আমার 36 হলে এক্স এর মান কত খুবই ট্রিকি একটা ম্যাথ খেয়াল করো এফ অফ এক্স এর মান কত আমার আমার এফ এক্স এর মান 3 টু দি পাওয়ার 2x প্লাস কত 2 জি অফ এক্স এর মান কত আমার 27 টু দি পাওয়ার x প্লাস 1 এই হচ্ছে কত 30 मुछे दी ख्याल करो ऊपर पार्ट एक मुछे दी ऊपर पार्ट एक मुछे दी कि ख्याल करो এখানে চলে আসি আমরা এগে লিখা যায় 3 টু দি পাওয়ার 2x ইনটু 3 স্কয়ার লিখা যায় প্লাস এরা কি লিখা যায় এরা 3 টু দি পাওয়ার 3x প্লাস কি লিখা যায় 3 দিয়ে হলে কি লিখে 36 লিখা যায় একটু কঠিন ম্যাথ খেয়াল করো একটু কঠিন ম্যাথ একটু কঠিন ম্যাথ মানে एग्जामে আসতে পারে খেয়াল করো এটাকে আমি এমন লিখতে পারি 3 টু দি পাওয়ার 2x प्लस थ्री स्क्वायर थ्री टू दि पावर थ्री एक्स इंटू की थ्री टू दि पावर थ्री एक्स प्लस थ्री की हो जाए थ्री हो जाए थार्टी की सिक्स ख्याल करी हमारे एखे हमें कि देखो तो देखो एखे कि देखो थ्री किऊ थ्री स्क्वायर कि देखो কমন যাই দেখো কমন কি দেখো কমন নেওয়া যায় কিনা কমন নিবা নাকি ভেঙে কিছু করবা দেখো তো কি করা যায় আমরা এটা কাজ করতে পারি দেখো এটা কি এমন লিখতে পারি 3 টু দি পাওয়ার x 3 স্কয়ার লিখতে পারি এটা আমার 9 থাকলো এখানে এখানে আমার 3 টু দি পাওয়ার x এটাকে আমি 3 লিখতে পারি মানে 27 ইকুয়াল টু 36 আমার রয়ে গেল এটা তাহলে খেয়াল করি এখান থেকে কি করা যায় দেখো তো এখন আমি চাইলে কিন্তু ধরতে পারি যে মনে করি 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু কি বলতো আমার a 3 টু দি x ইকুয়াল কি মানে কি a তাহলে কি হলো এটা 9 a স্কয়ার এটা কি হবে 27 27 কি আসবে দেখো আমার a কিউব মাইনাস 36 ইকুয়াল টু কি আসবে আমার 0 এখান থেকে তুমি 9 কমন নিলে কি আসবে দেখো a স্কয়ার প্লাস কি আসবে a স্কয়ার प्लस थ्री ए क्यूब माइनस फोर इजिकल टू की जीरो की दाड़ा लाइन थ्री ए क्यूब दाड़ा थ्री ए क्यूब प्लस ए स्क्वायर माइनस फोर इजिकल टू की जीरो थ्री ए क्यूब प्लस ए स्क्वायर माइनस फोर इजिकल टू की जीरो एटू की सबा बुझ देखो तो लाइन टा सबा बुझ की ना देखो কমন কমন আবার কোথায় ভুল হইছে দেখো তো আমি তো ভুল দেখতেছি না ভাইয়া ভুল কোথায় 3a কিউব প্লাস a স্কয়ার মাইনাস 4 কোথায় ভুল করলাম আবার তানভীর রাজা আমাদের কিন্তু রুটিনে দেওয়াই আছে তানভীর রাজা আমাদের রুটিনে দেওয়াই ছিল যে 5 এপ্রিল আমাদের কি হবে উচ্চতর গণিতের কি সূচক অনলাইন ক্লাস হবে বাট ওইদিন আমি একটু অসুস্থ থাকার কারণে কি ক্লাস নিছি বলো তো এখানে আমরা এইখানে নিছি হচ্ছে আমরা কি বলে ক্লাসটা নেই নি ওটা আজকে নিচ্ছি আমরা 9 আসলে 9 কোথা থেকে আসবে ভাই 9 তে এখানে গুণ আছে শূন্য যে ভাগ হলে 0 হয়ে যায় না ঠিকই তো আছে মাহবুব হইছি দেখো 9 এখানে গুণ আছে শূন্য নিচে গেলে কি ভাগ হয়ে যায় না আচ্ছা আচ্ছা ঠিক আছে একদম আমার বইছি খুব ভালো হবে বুঝে গেছে এবার আচ্ছা জুবায়ের আহমেদ ওইছি এবার বুঝছো সাহাদুল ইসলাম নিকোয়া বুঝছো কিনা ভাই দেখো তো এই যে আরবিতে নাম লেখা ভাই তুমি বুঝছো কিনা বলো এখন ক্লিয়ার কিনা ঠিক আছে এবার আমাদের ঠিক আছে তাহলে খেয়াল করো আমাদের একটা কাহিনী আছে এটাকে কিন্তু মিডল টার্ম করা যায় না খেয়াল করছো এটাকে কিন্তু মিডল টার্ম করা যাচ্ছে না কোনো ভাবে যেহেতু এটাকে মিডল টার্ম করা যাচ্ছে না আমরা জেনারেল মেথডের হেল্প নিব আমরা জেনারেল মেথে কি পড়ছিলাম বলো তো 3a কিউব
খেয়াল করে মিল টার্ম করা যায় না। আমরা ওই যে উৎপাদকে বিশ্লেষণ করছিলাম মনে আছে, যে এর মান কত ধরলে, এই ফাংশনটা জিরো হয়ে যায়, মনে আছে? এর মান মাইনাস ওয়ান ধরলে, দেখো এর মান মাইনাস ওয়ান ধরলে তুমি দেখো কি হয়ে যায়, দেখো নাকি প্লাস ওয়ান ধরলে জিরো হয়, দেখো তো। এটা চেক করি আমরা, কত ধরলে জিরো হয়, থ্রি এর মান মাইনাস ওয়ান কিউব দি প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ফোর, তাহলে কি হবে, থ্রি ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ফোর, মাইনাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস ফোর, চার পাঁচ ছয় সাত, মাইনাস কি আসে আমাদের, এইট, না জিরো আসে না। তাহলে কাজ করি আমরা, এর মান প্লাস ওয়ান ধরে দেখি তো এই ফাংশনটা জিরো আসে কিনা। এ ইকুয়াল টু ওয়ান ধরি, থ্রি ওয়ান কিউব প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস ফোর, তিন যোগ এক মাইনাস ফোর জিরো। হ্যাঁ, এর মান ওয়ান ধরলে এই ফাংশনটা আমার কি আসে, জিরো আসে। যেহেতু ভাইয়ারা এ ইকুয়াল টু ওয়ান, তাহলে আমি কি বলতে পারি, এ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে আমি কি বলতে পারি, এ মাইনাস ওয়ান ইজ জিরো বলতে পারি আমি। তাহলে খেয়াল করো, এ আমাদের কি আসে, এ মাইনাস ওয়ান, এই হচ্ছে এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান, এইটুকু আমাদের কিন্তু ভাইয়ারা আসলো, এইটুকু আমাদের আসলো, এইটুকু যদি আমাদের আসে, তাহলে ম্যাথ করি আমরা, দেখো কিভাবে করবো আমরা, তাহলে কিভাবে করবো দেখো, এখানে কি দিয়ে গুণ দিয়ে দিবো আমরা, এ স্কোয়ার দিয়ে গুণ দিয়ে দিই, ঠিক আছে। তাহলে কি হবে দেখো, তাহলে কি হবে, এটা থ্রি এ কিউব, এটা মাইনাস এ স্কোয়ার। তাহলে খেয়াল করো আমরা কিভাবে করতে পারি, না না না, এখানে তো থ্রি লাগবে, থ্রি এ, হ্যাঁ এটা থ্রি এ স্কোয়ার দিয়ে গুণ দিলাম, তাহলে থ্রি এ কিউব, তাহলে এটা কি হবে দেখো, তাহলে এটা কি হবে আমাদের, থ্রি এ স্কোয়ার হয়ে গেল এটা আমাদের। তাহলে এখানে কি লাগবে, হ্যালো সি, আমি তো লাইভে আছি, লাইভে আছি, লাইভে লাইভে, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, লাইভে আছি, পরে কথা বলি, ক্লাস নিচ্ছি, ঠিক আছে, ওকে ওকে। তাহলে খেয়াল করি আমরা ভাইয়ারা, দেখো সরি ভাইয়ারা, তোমাদের বড় ভাইয়ারা ফোন দিছিল একটু, যারা অ্যাডমিশন দিল এবার, ওরা একটা ফোন দিয়ে ডিস্টার্ব করতেছে। আচ্ছা এবার তাহলে চলে আসি আমরা, কি দিয়ে গুণ দিব দেখো, এটাকে আমরা, এটাকে আমরা ফোর এ দিয়ে গুণ দিই, প্লাস প্লাসে প্লাস, ঠিক আছে, ফোর ফোর কি হবে দেখো, ফোর এ স্কোয়ার হবে, মাইনাস ফোর এ হবে, মাইনাস কি হবে, ফোর এ হবে আমাদের, এটা গুণ দিলাম আমরা। তারপর কিভাবে করবো দেখো, থ্রি এ কিউব মাইনাস থ্রি এসে প্লাস ফোর এ স্কোয়ার, মনে রাখবা আমাদের কাজ হচ্ছে এটাকে গুণ করে উপরটায় বানিয়ে ফেলা। এখানে ফোর এ দিয়ে গুণ দিলে খেয়াল করো, এই ফোর এ স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার করলে কি আসে, প্লাস এ স্কোয়ার আসে, এটা আমাদের হয়ে গেল। দেন খেয়াল করো মাইনাস ফোর লাগবে, এই মাইনাস ফোর দিয়ে গুণ দিয়ে দাও, এখানে গুণ করলে কি হবে দেখো, এটা যদি মাইনাস ফোর দিয়ে গুণ দাও তাহলে কি আসবে, মাইনাস ফোরে আসবে এটা, এটা প্লাস ফোর দিয়ে গুণ দাও, প্লাস ফোর দিয়ে গুণ দিতে হবে, প্লাস ফোর, প্লাস ফোর দিয়ে গুণ দিলে যে প্লাস ফোর এ মাইনাস ফোর ইজিকাল টু কি জিরো। তাহলে সবাই একটু জানাও তো, এইটুকু বুঝছো কিনা দেখো তো একটু, এইটুকু কি ক্লিয়ার, একটু ঝামেলা ছিল এখানে। হ্যাঁ ভাই, যে প্লাস ফোর করে দিছি, এই যাবে প্লাস ফোর এ প্লাস মাইনাস ফোর, এবার ঠিক আছে দেখো, এবার ঠিক আছে দেখো, হ্যাঁ প্লাস ফোর প্লাস ফোর, হ্যাঁ প্লাস ফোর দিয়ে গুণ দিছি ভাই, দেখো এবার ঠিক আছে, দেখো তো একটু, এবার ঠিক আছে, মিল টার্ম ফ্যাক্টরে তো হয় না ভাইয়া। তাহলে খেয়াল করি, এ মাইনাস ওয়ান কি হবে, থ্রি এ স্কোয়ার প্লাস কি ফোর এ প্লাস ফোর ইজ ইকুয়াল টু, দেখো তোমাদের জিরো, এটা আসলো আমাদের। তাহলে কি হয় দেখো তো, হয় এ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, অথবা অথবা থ্রি এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর ইজ ইকুয়াল টু কি জিরো। তাহলে খেয়াল করি এর মান কি আসতেছে, এর মান ওয়ান, আর এরকম ইকুয়েশন থেকে এর মান কিভাবে বের করতে হয় মনে আছে, ফর্মুলা কি ছিল আমাদের,
এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস ফোর এসি ডিভাইড বাই কি টু এ, এই ফর্মুলা। তাহলে এই ফর্মুলায় ম্যাথ করো, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস ফোর এ সি ডিভাইড বাই কি বলতো টু এ, এ মানে কত আমাদের থ্রি, ঠিক আছে, এ মানে কত আমাদের থ্রি, এটা কিন্তু ইনটু, ঠিক আছে, এটা বিশ না, এটা কিন্তু আমাদের ইনটু। তাহলে খেয়াল করো আর এটা আমাদের মাইনাস, তাহলে খেয়াল করবে কি আসবে আনসার আমাদের মাইনাস ফোর প্লাস মাইনাস চার চার ষোলো, চার চার ষোলো গুণ তিন করলে কত হয়, ষোলো গুণ তিন কত হয় ফেলে কত, ষোলো ষোলো বত্রিশ, ষোলো ষোলো বত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশ, এখানে আটচল্লিশ আসে ডিভাইড বাই তিন দুগুণি ছয়, যে ক্যালকুলেশন করি আমরা মাইনাস ফোর প্লাস মাইনাস এটা করলে কি আসবে আমাদের মাইনাস বত্রিশ ডিভাইড বাই সিক্স। খেয়াল করো এটা আমাদের অ্যান্সার হবে না, কেন অ্যান্সার আসবে না, এটা কিন্তু অসংজ্ঞায়িত মান আসতেছে, কেন অসংজ্ঞায়িত, রুটের মধ্যে আমার কি আছে দেখো মাইনাস মান আসছে, মাইনাস মান, ওকে ওকে মাহবুবা ঐশী ভাইয়া আর একটু পরে শরৎ মেলাতে যাও আর একটা ম্যাথ করাবো দেন শেষ। আচ্ছা আশা করি তোমরা সবাই বুঝছো এই ম্যাথটা কিন্তু আমাদের একদম থ্রি স্টার টাইপের ম্যাথ ছিল, ঠিক আছে, এই ম্যাথটা একদম আমাদের থ্রি স্টারের ম্যাথ ছিল, একটু কঠিন যেহেতু তার মানে কি পরীক্ষায় যে কোনো সময় কিন্তু আসতে পারে। ওকে তো সবার কি একটু ক্লিয়ার ভাই দেখো তো, সবাই একটু কমেন্টে জানাও ভাই এটুকু বুঝছো কিনা দেখো তো। ওকে 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 ক্লিয়ার, একদম ক্লিয়ার তাই তো। আচ্ছা তাহলে এবার আমরা আরেকটা ম্যাথে আসি, দেখো আমায় কি চাওয়া হয়েছে খেয়াল করো, আমাকে পরের ম্যাথে আসি, আমাকে বলা হলো পি টু দি পাওয়ার এ ইজ ইকাল টু পি টু দি পাওয়ার কি বি, পি টু দি পাওয়ার এ ইজ ইকাল টু কিউ টু দি পাওয়ার বি ইজ ইকাল টু আর টু দি পাওয়ার কি সি হলে, ইজ ইকাল টু পি টু দি পাওয়ার এ ইজ ইকাল কিউ টু দি পাওয়ার বি ইজ আর টু দি পাওয়ার সি হলে সি হয়, যেখানে যেখানে পি ইজ নট কিউ ইজ নট কি আর, কমা দাও পি কিউ ইজ ইকাল টু কি বলতো আমাদের আর স্কয়ার, তাই যদি আমার হয় হলে হলে তোমাকে বলা হলো ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এর মান কত, একটু টেকনিক্যালি ম্যাথ করতে হবে খেয়াল করো, ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এর মান আমাদের কত দেখো, ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এর মান আমাদের কত দেখো একটু, মোসামেদ সাবিয়া ইয়াসমিন পুরাই পানি পানি, ওকে 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 ওকে, মাহবুব হোসেন মিনাস কনক ভাই জোস থ্যাংক ইউ ভাই, আগে ম্যাথ করি ভাইয়া ম্যাথ করি, একটু ট্রিকি ম্যাথ পারবো আমরা ইনশাল্লাহ, আমরা পারবো ম্যাথ গুলো, কিভাবে করে দেখো পি টু দি পাওয়ার এ ইজ ইকাল টু কিউ টু দি পাওয়ার বি ইজ ইকাল টু আর টু দি পাওয়ার সি হয়, যেখানে পি ইজ নট কি কিউ ইজ নট কি আর, পি কিউ ইজ ইকাল টু আর স্কোয়ার হলে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এর মান কত। তাহলে খেয়াল করো তুমি যে কাজটা করবা আগে দেখো তোমার দেওয়া আছে, তোমার দেওয়া আছে খেয়াল করো, তোমার দেওয়া আছে হচ্ছে দেওয়া আছে তোমার দেওয়া আছে কি খেয়াল করো, দেওয়া আছে কি তোমার পি টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে আর টু দি পাওয়ার কি দেওয়া আছে সি, ঠিক আছে, তাহলে পি এর মান বের করলে কি হবে দেখো, পি এর মান পাওয়ার উভয় পাশের পাওয়ার রেখে পি এর মান যদি বের করবা পি কে তোমার সিঙ্গেল করতে হবে, উভয় পাশের পাওয়ার তুমি এ দিয়ে ভাগ করো, উভয় পাশের পাওয়ার তুমি যে এ দিয়ে ভাগ করো কি হবে এ বাই এ আর টু দি পাওয়ার সি বাই এ, তাহলে পি এর মান তুমি কি পেলা আর টু দি পাওয়ার সি বাই তুমি এ পেলা, ডান, তুমি পি এর মান পেয়ে গেলা। এবার তোমার আর একটা কাজ তুমি করো, তুমি কিউ এর মানটা বের করো, দেখো আবার আবার তোমার কিউ এর মান কি দেওয়া আছে কিউ টু দি পাওয়ার বি জেল কি দেওয়া আছে খেয়াল করো আর টু দি পাওয়ার কি দেওয়া আছে সি দেওয়া আছে, তাহলে খেয়াল করো কিউ এর মান তুমি কিউ বের করতে পারো আর সি বাই তুমি কি বি বের করতে পারো সি বাই বি, তাহলে কি এর মান তুমি জানো পি এর মান তুমি জানো রাইট, সবার কি একটু বোঝা গেছে দেখো তো, সবার কি এখানে কোনো ঝামেলা আছে,
ভ্যা ওইটারই ওইটারই গড় নাম্বার পার্ট হচ্ছে এটা, ওইটারই আরেকটা পার্ট হচ্ছে এটা এমডি এমএইচ আতিক, ঠিক আছে। আর তার আগের ম্যাথে আতিক ওইটা যে গড় নাম্বারটা অন্য চ্যাপ্টারের ম্যাথ ছিল এই জন্য তোমাদের করাইনি। আতিক এমডি এমএইচ আতিক আশা করি বুঝছো, ওইটার গড় নাম্বারটা অন্য চ্যাপ্টারের ম্যাথ ছিল। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, সবাই একটু বলো এইটুকু এইটুকু বুঝছো কিনা। সেকেন্ড লাইনটা এই লাইনটা বুঝো নাই, এই যে সেকেন্ড এই লাইনটা বুঝো নাই, তাই তো? খেয়াল করো আমি আরো ভেঙে ভেঙে করাই। এটা হচ্ছে পাওয়ার ছিল কি দেখো, সি বাই এ, এটা ছিল হচ্ছে আর এমন ছিল উভয় পাশের পাওয়ার কে, যেহেতু কিউ এর মান বের করবা কিউ কে তোমার সিঙ্গেল করতে হবে, তাই উভয় পাশের পাওয়ার কে তুমি বি দিয়ে ভাগ করলা। বি দিয়ে ভাগ করলে তোমার কি হবে দেখো, কিউ ইজ ইকুয়াল টু আর টু দি পাওয়ার সি বাই বি। ওকে স্বামী মারা মঞ্জুর পপি ইউ আর দ্য বেস্ট কনক সেভেন ভাইয়া, থ্যাংক ইউ স্বামী মারা মঞ্জুর পপি, থ্যাংক ইউ ভাইয়া। তুমি এখন বলো একটু বুঝছো কিনা আগে। দেওয়া আছে এটা 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 এটা, দেখো পি এর মান যদি বের করবা তাই উভয় পাশের পাওয়ার কে আমরা এ দ্বারা ভাগ করলাম, উভয় পাশের পাওয়ার কে আমরা এ দ্বারা ভাগ করলাম, তাহলে কি হলো পি ইজ ইকুয়াল টু কি আর টু দি পাওয়ার সি বাই এ। পি কে সিঙ্গেল করার জন্য ওমর সাদিত মাসরুর অবশ্যই দিব ভাই, প্রত্যেকটা যে কটা ক্লাস আমি নেই প্রত্যেকটা নোট আমি দিয়ে দিই, বাট এরা যে কেন দেয় না কে জানে, ঠিক আছে। আমি আজকে ইফতারি পর বলো ভাই দেওয়ার জন্য। ওকে এটুকু আমরা বুঝছি, আমরা কি পি এর মান এবং কিউ এর মান কি আমরা বুঝছি দেখো তো। এরা পি টু দি পাওয়ার এ বাই এ, এই যে ভাই ওয়াই পাশের পাওয়ার কে এ দ্বারা ভাগ করছি, ওয়াই পাশের পাওয়ার কে আমরা এ দ্বারা ভাগ করছি, ঠিক আছে। তাহলে পি পি কে সিঙ্গেল করার জন্য আশা করি সবাই বুঝছো এবার। ওকে এবার তাহলে চলে আসি আমরা পরের ম্যাথে, এটা আমাদের ডান। তাহলে পরের ম্যাথ না বাকি পার্টটা, আমাকে বলা হয়েছে, আমাকে বলা হয়েছিল 1 বাই এ প্লাস 1 বাই বি এর মান বের করার জন্য, তাই তো? এর এরকম কি বের করি খেয়াল করো, দেখো ম্যাথে কিন্তু আটটা পার্ট দেওয়া আছে, পি কিউ ইজ ইকাল টু কি আর স্কোয়ার, খেয়াল করছো? তাহলে দেখি তো আমরা এটা বের করা যায় কিনা, দেখি তো আমরা আমাদের ম্যাথে কি বলছে, ম্যাথে খেয়াল করো দেওয়া আছে, আবার এটা কিন্তু দেওয়া আছে ম্যাথে, ম্যাথে দেওয়া আছে যে পি কিউ ইজ ইকাল টু কি দেওয়া আছে খেয়াল করো আর স্কোয়ার, তাহলে পি এর মানটা কি দেওয়া আছে খেয়াল করো আর টু দি পাওয়ার সি বাই এ, কিউ এর মানটা কি দেওয়া আছে, কিউ এর মানটা, কিউ এর মানটা, কিউ এর মানটা মাত্র আমরা বের করছিলাম আর ইনটু কি সি বাই কি বি বের করছিলাম না, এটা দেওয়া আছে ইকাল টু কি আর স্কোয়ার। তাহলে খেয়াল করো আমরা ম্যাথে আসি, আমার এই হচ্ছে আর বেস, বেস যদি সমান হয় পাওয়ার পর যোগ করা যায় না, সি বাই এ যোগ সি বি ইজ ইকুয়াল টু খেয়াল করো আর কি স্কয়ার পেয়ে গেলাম, ইজ ইকুয়াল টু আর স্কয়ার পেয়ে গেলাম। এখন বেস বেস যদি আমার সমান হয়, বেস বেস যদি আমার সমান হয় তাহলে পাওয়ার পাওয়ার কি আমার সমান, তাহলে খেয়াল করো আমি কি লিখতে পারি দেখো তো, সি বাই এ যোগ সি বাই বি ইজ ইকুয়াল টু টু, বেস বেস যদি সমান হয় পাওয়ার পাওয়ার কি আমার সমান, সি বাই এ যোগ সি বাই বি ইজ ইকুয়াল টু কি আমার টু, তাহলে খুব ইজিলি খেয়াল করো এখান থেকে সি কমন নাও, সি কমন নিলে কি হবে ওয়ান বাই এ প্লাস কি ওয়ান বাই বি ইজ ইকুয়াল টু কি টু, তার মানে কি পাচ্ছি ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি কি পাচ্ছি দেখো তো, আমরা আমরা পাচ্ছি টু বাই সি, এটাই হচ্ছে আমাদের কি অ্যানসার। সবাই একটু কমেন্টে জানাতে এটুকু বুঝছো কিনা, ভাইয়া এই চ্যাপ্টার থেকে না 9.1 আর 9.2 মিলিয়ে প্রশ্ন হয় আর কি একটা সেট, 9.1 থেকেই হয় না, দুইটা মিলিয়ে এক সেট প্রশ্ন হয়, 2 বাই সি তন্ময়। ওকে ওকে এই তো হয়ে গেল আমাদের, তাহলে সবাই একটু কমেন্টে জানাও এইটুকু আমাদের একদম 100% ক্লিয়ার কিনা, একদম 100% ক্লিয়ার কিনা কমেন্টে একটু জানাও তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আশরাফুল ইসলাম ভাইয়া আমার যে ম্যাথ ডায়েরি যে বই এটা তোমাদের বড় হলে, বড় হলে বলতে কি যখন তুমি আরেকটু বড় ক্লাসে যাবা
যখন কলেজে যাবা তখন তোমার কাজে লাগবে, এখন তোমার কোনো কাজে লাগবে না এই বইটা। ওই দেখো তোমাদের তন্ময়ধর ভাইয়াও ক্লাস করতেছে আজকে, তোমার তন্ময়ধর ভাইয়া কিন্তু ভালো ভাইয়া, ঠিক আছে? আচ্ছা 100% ক্লিয়ার তাই তো? এমডি অন্তিক, কনক ভাই, জোস, থ্যাংক ইউ ভাই। ওকে তাহলে চলে আসি আমরা আরেকটা ম্যাথ করি, আমরা আরেকটা ম্যাথ করি, দেখো কি বলছে ম্যাথে আমাদের। আমাদের ম্যাথে কি বলতেছে, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, খেয়াল করো চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের একটা প্রশ্ন আমরা সলভ করি। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল কি বলছে দেখো, এ ইজিকাল টু কি দেওয়া আছে, এক্স ওয়াই পি মাইনাস ওয়ান, বি ইজিকাল টু এক্স ওয়াই কি দেওয়া আছে দেখো, কিউ মাইনাস ওয়ান, সি ইজিকাল টু কি দেওয়া আছে দেখো, এক্স ওয়াই আর মাইনাস ওয়ান দেওয়া আছে, এবং এবং পি প্লাস কিউ প্লাস ওয়ান ইজিকাল কি দেওয়া আছে আমার, থ্রি। তোমাকে বলা হয়েছে যে এক বলা হলো কমন বের করো, তোমাকে বলা হলো ম্যাথে রুট ওভার কিউব এ বি সি এর মান কত। দেখি তো কয়জন ম্যাথটা করতে পারে, দেখি তো একটু কয়জন করতে পারে। বস ইফতারের এখন বহুত টাইম বাকি, ছেড়ে দিব ছেড়ে দিব, দাঁড়াও একদম পানি পানি হো গায়া। হ্যাঁ আচ্ছা, সাদিক লিমন, নাহিদা সুলতানা, পপি, ওকে আচ্ছা। শামীম বলছে ভাইয়া আমি চট্টগ্রাম কলেজ স্কুলে পড়তাম, আচ্ছা ওই স্কুলের প্রশ্ন এটা একটা। দি করার ট্রাই করি, আমি একটু করি, খেয়াল করো চাওয়া হয়েছে কি, রুট ওভার কি চাওয়া হইলো আমাদের, আমার দেখো এই মানগুলো পি প্লাস কিউ প্লাস ওয়ান থ্রি দেওয়া আছে কিন্তু, ঠিক আছে? তাহলে আমরা মান গুলো একটু বসাই, ম্যাথটা ছোট করে নিয়ে আসি, একটু অনেক জায়গা লাগবে ম্যাথটা করতে, খেয়াল করো ম্যাথটা চাওয়া হয়েছে কার মান, খেয়াল করো রুট ওভার কিউব এ বি সি, তাহলে খেয়াল করো এর মান কত, এক্স ওয়াই পি মাইনাস ওয়ান, বি এর মান এক্স ওয়াই কিউ মাইনাস ওয়ান, সি এর মান এক্স ওয়াই আর মাইনাস কি ওয়ান। তাহলে খেয়াল করি আমরা কি করতে পারি, দেখো তো আমরা এক্স ওয়াই কি হবে, সবগুলো এক্স টু দি এক্স এর পাওয়ার কত দেখো, এক্স এর পাওয়ার কত দেখো, ওয়ান ওয়ান ওয়ান, তাহলে বেস বেস যদি সমান হয় পাওয়ার পাওয়ার কি হয়, যোগ হয় না, তাহলে এক 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 কি হবে, এক্স কিউ হবে, এখানে কি আসবে ওয়াই, ওয়াই পি মাইনাস ওয়ান, এই দেখো ওয়াই 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 বেস বেস সমান পাওয়ার পাওয়ার কি হবে, যোগ হবে কিউ মাইনাস ওয়ান প্লাস আর মাইনাস কি হবে ওয়ান। তাহলে খেয়াল করি এই সেটা চলে আসলো আমরা ম্যাথটা কি হবে দেখো, আর এখানে কিউব ছিল এখানেও কিউব হবে এখানেও কিউব হবে, এই হচ্ছে আমার কিউব, এক্স কি হলো কিউব হলো, দেন ওয়াই কি হলো খেয়াল করো পি মাইনাস ওয়ান হলো প্লাস কিউ মাইনাস ওয়ান হলো প্লাস আর মাইনাস ওয়ান হলো, কি আছে দেখো, এই হচ্ছে আমার কিউব, এই হচ্ছে আমার এক্স কিউব, খেয়াল করো এই হচ্ছে আমার ওয়াই, তাহলে কি হয় দেখো তো, ওয়াই হলে কি হয় দেখো তো একটু, ওয়াই হলে কি হয় আমাদের পি প্লাস কিউ প্লাস কি আর ইন্টু কি হবে দেখো মাইনাস কি হবে আমাদের থ্রি, মাইনাস থ্রি, তাহলে খেয়াল করি তাহলে এখানে কি আছে আমাদের, এক্স কি আছে কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার কি আছে পি প্লাস কিউ প্লাস কি আছে আমাদের আর মাইনাস কি আছে দেখো আমাদের থ্রি। আমাদের কিন্তু প্রশ্নে আগেই দেওয়া ছিল মনে পড়ে, পি প্লাস কিউ প্লাস আর ইজিকাল টু থ্রি কিন্তু দেওয়া ছিল প্রশ্নে আমার, যদি দেওয়াই থাকে, হ্যাঁ তাহলে খেয়াল যদি দেওয়া যদি আমার থাকে তাহলে অ্যান্সার কি হবে দেখো তো, আমার অ্যান্সার এই কিউবটা এখানে আছে, এই কিউব এক্স কিউব ইন্টু ওয়াই পি প্লাস কিউ প্লাস আর মাইনাস থ্রি, তাহলে অ্যান্সার কি আসে খেয়াল করো, এক্স কিউব ওয়াই পি প্লাস কিউ আর কি হবে থ্রি মাইনাস থ্রি, থ্রি মাইনাস থ্রি যদি হয় তাহলে খেয়াল করি এই হচ্ছে এক্স কিউব, এটা কি হবে আমার জিরো, এই হচ্ছে আমার থ্রি, এক্স প্লাস জিরো ইজিকাল টু কি আমার ওয়ান, তাহলে খেয়াল করি আমরা তাহলে এক্স কিউব এটাকে লিখাই যায় ওয়ান বাই থ্রি কাটা, অ্যান্সার কি আসে আমার এক্স, ডান। সাদাত নাফি, মুস্তফা রহমান রিজবি,
আজিম মাহমুদ মিরাজ ওকে শামিমারা মঞ্জুর পপি ওকে ওকে ডান 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 অ্যানসার কি আসলো আমাদের এক্স এই তো হয়ে গেল এটা আমাদের ডান তাহলে ভাই আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত সবার জন্য অনেক বেশি শুভকামনা সবাই একটু কমেন্টে জানাও আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাও এই তো ম্যাথ আমাদের হয়ে গেল সবাই একটু কমেন্টে আমাকে জানাও যে কনক সেভন ভাইয়ার ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো ওকে ওকে বুঝছি 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 ঠিক আছে ভেরি গুড দীপ বিশ্বাস অস্থির লাগছে ভাই সাদিক সাদিক হেলদি ছিল ভাই রিয়াজুল ইসলাম অনেক ভালো দীপ অমিক জোস ক্লাস ভাই একদম পানি পানি একদম অস্থির লাগছে ভাই ক্লাস ঠিক আছে এই হচ্ছে ভাই আমাদের ম্যাথ আর কি ঠিক আছে এইগুলো হচ্ছে তোমার ট্রিকি ম্যাথ তোমাকে আমি করিয়ে দিলাম ট্রিকি ম্যাথগুলো তার সাথে হচ্ছে তোমরা আরো কি কি সলভ করবা খেয়াল করো ঠিক আছে সব ম্যাথ তো ভাই কখনো পসিবল না ইফতারের টাইমও হয়ে গেছে আমাদের তাহলে খেয়াল করি আমরা এরসে কি করবা ইয়াসিন ভাই অস্থির লাগছে থ্যাংক ইউ ঢাকা বোর্ড ঢাকা বোর্ড যশোর বোর্ড কুমিল্লা বোর্ড চিটাগাং বোর্ড রাজশাহী বোর্ড এই প্রত্যেকটা বোর্ড তোমরা পড়বা 2013 থেকে নিয়ে 2020 পর্যন্ত 20 সময় পরীক্ষা হয় নাই 2019 পর্যন্ত পড়বা ঠিক আছে মমিতা আক্তার মো বলতে ভাইয়া লাস্টের লাইনটা কি বুঝে নাই মমিতা মমিতা লাস্টের কোন লাইনটা বুঝে নাই ভাইয়া বলো তো মমিতা মমিতা আক্তার মো বলছে লাস্ট লাইনটা বুঝে নাই কোনটা বুঝে নাই ভাইয়া বলো এই যে দেখো p প্লাস q প্লাস আর মানে হচ্ছে 3 আর আগে ছিল মাইনাস 3 তাহলে y টু দি পাওয়ার 0 y টু দি 0 মানে কি আমার 1 তাহলে কি হলো খেয়াল করো তাহলে কি হলো আমি আবার মুছে আবার করাই তোমাকে দেখো কি হচ্ছে আমাদের এই হচ্ছে কিউ এক্স কিউব ইনটু কি 1 তাহলে 3 3 কাটা যায় আনসার কি দেখো তোমরা এক্স এবার বুঝছো দেখো তো ইয়াসিন আরাফাত অস্থির এবি আবির পাল একদম জোস অস্থির ছিল ভাই থ্যাংক ইউ মেহেদি হাসান আলিজুল ভাই বুয়েট অ্যাডমিশন নিয়ে আরো পরে বলবো আগে তোমরা কি করো এসএসসি পরীক্ষা খুব ভালোভাবে দাও দেন যখন তোমরা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করবা তখন বুয়েট নিয়ে কথা একদিন বলবো ঠিক আছে ভাইয়া ওকে এবি আবির পাল আচ্ছা লামিয়ানুর যদি 2020 সালে পরীক্ষা হয়ে থাকে তাহলে 20 পর্যন্ত করবা আর না হলে 19 পর্যন্ত করবা ঠিক আছে ডান আজকে ক্লাস এই পর্যন্ত সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম